যদি কেউ গল্প করেন, যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কীর্তন শুনতে এলেন মানে কি নিয়ে যাবেন বাড়ি? আপনি পুণ্য সঞ্চয় করে যাবেন। কিন্তু যদি কেউ আপনার পাশে কথা বলে আপনি যদি শোনেন, তাহলে আপনি পুণ্যের বদলে উল্টোটা মানে পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। তাই যাতে আপনারা পুণ্য সঞ্চয় করতে পারেন তার জন্যই কীর্তন। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত মণ্ডলী গৌর হরিব হরিব। এই কেশবনগরের সুন্দর হরিবাসর আপনাদের ভক্তের পদধূলিতে বৃন্দাবন নবদ্বীপে পরিণত হয়েছে। আপনারা প্রতি বছর যেমন ভিড় করে আসেন, প্রতি বছর আসবেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবেন। সনাতন ধর্মের মধ্যে যা অবস্থা ঢুকেছে তাতে সনাতন ধর্ম কোন জায়গায় যাবে হিসাব হচ্ছে না। কারণ এখন থেকে তো মানুষ টাকার লোভে, অনেক কিছুর লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। ওদেরকে বলবেন নিজের বাবাকে যেন বাবা না বলে, পরের বাবাকে বাবা বলতে বলবেন। মা কাকিমারা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে শিখিয়েছিল, তুলসী মন্দিরে জল দিতে শিখিয়েছিল, ওদেরকে বলবেন মা কাকিমার আচারগুলো ভুলে গিয়ে তোরা অন্যায় করতে যাচ্ছিস। আমার তো মনে হয় এরকম করা উচিত, যারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে ওই ধর্মে চলে যাচ্ছে তাদের বাড়িতে কোনো বিপদ হলে আপনারা কেউ যাবেন না। এক নম্বর, তাদের বাড়িতে ভোজ হলে আপনারা কেউ যাবেন না, কারণ এগুলো সনাতন ধর্মের কুলাঙ্গার। একবারে যেমন বাবার অবাধ্য সন্তান কুলাঙ্গার হয়, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, এরকম কিছু কুলাঙ্গার আছে যারা দেখবেন এই ধর্মটাকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এদেরকে শিখিয়ে দেবেন যে তোমার মা কাকিমা সন্ধ্যা প্রদীপ দিয়েছে, হরিনাম করেছে, তুমি ওই ধর্মটাকে গ্রহণ করে মা কাকিমাকে অপমান করছো। তাই বারবার নিবেদন রইল আপনাদের কাছে, ছেলে মেয়েকে কি শিক্ষা দেবেন আপনারা? সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সে ধনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তিনি যেচে সেজে কলির জীবের দ্বারে হরিনাম দিলেন, এত পরিশ্রম করে নিজের সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে, তাকে তো স্মরণ করা আমাদের দরকার আছে। সে গৌরাঙ্গ মহাপ্রভু কি? জোরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি? না না, একটু জোরে বলবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? চৈতন্য মহাপ্রভু কি? শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গরম লাগছে কি? বেশ বেশ বেশ, আসলে কিছু মনে করবেন না, আস্তে 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 জানি। তাই সকাল একবার জোরে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। বেশ, আসলে আপনাদের এই কেশবনগরের মাটি, দক্ষিণ চব্বিশ পরগনা আমি যত গান করেছি আস্তে আস্তে, প্রতিটি জায়গায় দুবারের বেশি তিনবার আমি যাই নাই, কারণ চাপ আছে আমার। ইতিমধ্যেই প্রচুর লোক নাম লিখে রেখেছে, পরবর্তী বছরের জন্য তারা পাচ্ছে না। তো এখানকার কমিটির ভালোবাসার টানে, আর এদের হয়ে যে সাগর আছে তার ঢেউয়ের টানে পাগল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে আসতে হচ্ছে। তবে উনি কথা দিয়েছেন এবছর বলার পর আর পাঁচ বছর আপনাকে কিছু বলবো না, এতে আমি শান্তি পেলাম। আবার পাশাপাশি কোথায় আসবো, আপনারা যাবেন, সবাই মিলে বলুন রাধা রানী কি? জয়টা কিন্তু একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি? বেড়েছে কিন্তু, এত জোরে বলবেন যেন দোরণঘাটা পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি?
সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, প্রেমের ঠাকুর মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়, আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে প্রেম বিলাতে এলো নদীয়ায়, রাধা প্রেমে গড়া তনু, কেব রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া প্রেমে গোরা তনু, অন্তরে শ্যামরাই, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই, আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়, আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়, একটা একটা করে শুনবেন, সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমি আছি, শুনবেন মন দিয়ে। মহাপ্রভুর জন্ম হল 1407 শতাব্দে দোল পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। মহাপ্রভু এলেন কবে? এইদিকে কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু শুক্রবার শনিবার যাই হোক এসছিলেন সন্ধে 5:46। সবাই লক্ষ্য করবেন, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল সেই সময় কিন্তু আকাশে চন্দ্রগ্রহণ ছিল, ভক্তরা সেই সময় গঙ্গার তীরে কীর্তন গান করছিল। ছেলে জন্ম নিয়ে কাঁদতে শুরু করেছে, ভক্তরা গিয়ে হরিনামের তালি দিচ্ছে, আস্তে আস্তে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে যাচ্ছে। শুনবেন ভালো করে, মন দিয়ে শুনবেন। এইবার নিম গাছের নিচে জন্ম নিল বলে ছেলের নাম রাখলো নিমাই, তার নাম আবার বিশ্বম্ভর রাখলো, কে রাখলো? তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো বিশ্বম্ভর। ভক্তরা নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ, কেন মেয়েরা? না কাঁচা সোনার মতো গায়ের রং, তাই নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। প্রথমবার বিয়ে হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করলো, তারপর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। তারপর দ্বিতীয় বিয়ে করলো কাকে? মা বিষ্ণুপ্রিয়ার কাছে। মারা গেল কে? জগন্নাথ মিশ্র। কার বাবা? নিমাইয়ের বাবা। যখন মারা গেল, মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব নিমাইয়ের ওপরে পড়ল। নিমাইকে শচীমাতা বলল তোর বাবার পিণ্ডটা দিয়াই। যখনই নিমাই গয়াতে গেল পিণ্ড দেওয়ার জন্যে, ওই সময় পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিখ্যাত গুরুদেবের সঙ্গে। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন স্বয়ং মহাপ্রভু। চমকে যাবেন, ছোটবেলায় মহাপ্রভু মানে নিমাই ওই গঙ্গাতে যারা স্নান করতে যেত, স্নান করে উঠলে তাদের গায়ে ধুলো ছুড়ে দিত, তাদের গায়ে জল ছুড়ে দিত। মেয়েরা গঙ্গা স্নান করে গঙ্গাকে দেবে বলে ভোগ নিয়ে যেত, পারে রাখত, নিমাই সেগুলোকে খেয়ে পালিয়ে যেত। এত দুষ্ট নিমাই যখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নিয়ে নিল, সেই দিন থেকে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতে পারল না, খালি কৃষ্ণ 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 বলে কান্দে, কৃষ্ণ ছাড়া কিছু জানেনি। সংসার থেকে বেরিয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পর সন্ন্যাস নেবার জন্য।
কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই মহাপ্রভু আমাদের জন্য যা করলেন তাকে বাদ দিয়ে যদি আমরা অন্য ধর্মে যাই, এর চাইতে লজ্জার কি হয়? দোল পূর্ণিমার দিনে প্রভু জন্ম নিল, আমরা বাচ্চাদের জানাতে পারলাম না, কিন্তু যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো সেদিন বাড়ির মায়েরা বাজার থেকে কেক কিনে বাচ্চাদের খাওয়াতে লাগলো। কেন অন্য দলে যাবে না? কেন যাবে না? বাচ্চাদের জন্মদিন পালন করছেন, কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, উনি দিব্যি বলছেন হ্যাপি বার্থডে টু ইউ ফুস, না না কেন ওই দলে যাবে না? ওটা আমাদের বটে, জোরে বলবেন, ওটা আমাদের বটে কি? তাহলে যেটা আমাদের নয় সে তো বাচ্চাকে আপনারা তৈরি করে দিচ্ছেন, ভবিষ্যতে ওরা তো ওই দলেই যাবে, না কি বলছেন? বিচার করবেন, এখন দোষ দিয়ে লাভ নেই, আপনি তৈরি করে দিচ্ছেন। কেন? আমাদের বাচ্চাদের জন্মদিনে মায়েরা সবাই জানেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর কি জ্বালাবেন মা? ঘিয়ের প্রদীপ, একটু পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, আর যেমন ঘিয়ের প্রদীপ জল জল করে জ্বলছে আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। তাহলে সনাতন ধর্ম এত সুন্দর শিক্ষা দিল, এটা আমাদের পছন্দ হলো না, আমরা অন্যদিকে যাচ্ছি, সত্যি তো যাওয়ার কথা, কারণ আমরা তো ঠেলে দিচ্ছি ওইদিকে। ওই জন্য বারবার বলবো, প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, অনেক বাচ্চা মেয়েরা তার বাবাকে বলে জন্মদিনে আমি কেক কাটবো না, বলে কোথায় শুনলি? প্রদীপবাবুর কাছে। ওটা তো আমাদের নয়, খ্রিস্টানদের বটে, কেন করতে যাব? বাবা জন্মদিনে লোক খাওয়াবে, কোনো মাছ মাংস ডিম খাওয়ানো চলবে না, নিরামিষ খাওয়াতে হবে। বাবা চমকে গেল, ওইটুকু বাচ্চা মেয়ের চৈতন্য হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শেখাবেন তবে শিখবে। মায়েরা, বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চারা আগে জলে নামতে চায় না, আগে বাঘিনী জলে নেমে যায় তারপর বাচ্চা নামে। কেন? বাচ্চাগুলো জানে মা যদি জলে নামে আমাদের কোনো বিপদ নাই। আপনারা ধর্মের পথে যদি না নামেন আপনার ছেলে মেয়েরা নামবে কি করে? তাই বারবার প্রত্যেকটি জননীদের কাছে, মায়েদের কাছে নিবেদন রইল, সন্তানকে ভালো তৈরি করতে গেলে, বিবেকবান তৈরি করতে গেলে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন মায়েরা? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হে মহামন্ত্র হরি নামে দীক্ষা নে বিলাইয়া, হে হে মহামন্ত্র হরি নামে দীক্ষা নে বিলাইয়া, হে মহামন্ত্র হরি নামে দীক্ষা নে বিলাইয়া, উজাজি মহামন্ত্র হরি নামে দীক্ষা নে বিলাইয়া, আজি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলোহ বল গৌর হরি হরি, আমারে কিনি আলোহ বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনিবি রে, তোরা কে কিনিবি রে, বিনা মূল্যে বিকাইব কে কিনিবি রে, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? এসেছেন মানে কিছু জানতে, জানবেন সবাইকে, মানবেন একজনকে, তাকাবেন, জানবেন সব দেবদেবীকে, এখানে যে এখানে দেবদেবী আছে সবাইকে জানবেন, মানবেন কাকে? জানবেন সবাইকে, মানবেন কাকে? একজনকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে আর দিতে হয় না, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকেও দেওয়া হয়ে যায়। এই জন্য ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে প্রণাম দেওয়ার দরকার হয় না, প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায়।
খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। আমার কাছে প্রশ্ন ছিল অনেক, আজকে বাসাতে যেখানে ছিলাম বহু প্রশ্ন ছিল, উত্তর দেবার জন্য আমি আছি, আপনার মন দিয়ে শ্রবণ করবেন। এই যে আজকে কিন্তু শিবরাত্রি নয়, গতকালকে শৈব মতে হয়েছে আর আজকে কিন্তু বৈষ্ণব মতে হচ্ছে। মায়েরা আজকে কারা কারা শিবরাত্রি পালন করেছেন হাত তুলুন, আজকে কারা করেছেন, কেউ করেন নাই। গতকাল কারা কারা করেছেন হাত তুলুন, গতকাল আপনাদের এখানে কেউ করে না নাকি, সব খেতেই ব্যস্ত নাকি? বাবা রে দাদা কি করে করব, খালি পেটে থাকতেই পারি না, কি যন্ত্রণা পেটের আপনি কি করে বুঝবেন। এইদিকে তাকাবেন, করেন তো শিবরাত্রি নাকি বলছেন, একটা হাত তো তুলবেন, গতকাল কারা কারা করেছিলেন শিবরাত্রি ব্রত, হাত তুলুন কারা কারা করেছিলেন। বেশ বেশ বেশ, আচ্ছা কারা কারা আজকে করেছেন হাত তুলুন, আর কারা করেন নাই তারা হাত তুলুন। যাক খুশি খুশি, আর দু চারজন দু চারজন দেখবেন, কিছু মনে করবেন না, আমাদেরকে তাকান, কে কে করেছেন হাত তুলুন, কে কে করেন নাই হাত তুলুন। মানে সেই ভোটের সময় দেখেছেন না, কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ঈশ্বর ছাড়া কেউ জানে না, সেরকম খালি এইরকম আর এরকম করছে। না না তাকাবেন, শিবরাত্রি ব্রতের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি, হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। ভারতবর্ষের যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তাকাবেন, প্রত্যেকটা মন্দিরের পাশে বাবা ভোলার মন্দির আছে, কেন, হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না। বাবা ভোলা হলেন পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা ভোলা। ভাগবত বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আজকে শিবরাত্রি পালন করেছেন যারা, গতকাল যারা করেছেন, আর যারা করেন নাই পরবর্তীতে করবেন, তাদের জন্য বলে রাখি, মায়েরা পুরুষ মানুষ তো টাকার জন্যে পাগলের মতো ঘুরে বেড়ায়, ঘরের লক্ষ্মী তো আপনারা, আপনারা যদি আচার বিচার নিয়ম পালন কিছু করবেন না, স্বামীর সন্তানের মঙ্গল হবে কি করে? কি ভাবছেন যে স্বামী রোজগার করছে, আপনি কর্ম করছেন, খেলেন, টিভি দেখলেন, ঘুমালেন, এটা কি আমাদের জীবন? না, এটা আমাদের জীবন নয়। কেন, এই দিকে তাকাবেন, যদি মেলা মেলা বসেছে কোথাও, বাচ্চা বলছে বাবাকে আমি মেলাতে যাব, বাবা বলছে মেলার ভিড়ে হারিয়ে যাবি, বলে বাবা তোমার আঙুল ধরে যাব, ছেলেকে আঙুল ধরে বাবা মেলাতে ঢুকিয়ে দিল, বলল মেলা দেখা শেষ হলে আমাকে ডাকবি, আমি তোকে আবার আঙুল ধরে নিয়ে যাব। আপনাদেরকে ভগবান সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে, কিন্তু যদি ভগবানকে স্মরণ না করেন আঙুল ধরে আর নিয়ে যাওয়ার চান্স থাকবে না। এই জন্য সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে শুধু কর্ম করা, খাওয়া, ঘুমানো, এটার জন্যে নয়। আপনার কর্তব্য আছে কেন, ভগবানকে কিছু দেবার জন্যে। তাকাবেন আপনারা, একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে এ কথা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হরলিক্স, ল্যাক্টোজেন, ন্যাস্ট্রোজেন বাচ্চা জন্মের পর এনেছেন? আনেন নাই। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুগ্ধটা গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চাটার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, মায়ের দুধটা হ্যাঁ খুব গরম নয় যাতে বাচ্চা কী হবে, জিভ পুড়ে যাবে, মিষ্টি নয় সুগার হয়ে যাবে, নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল। আমাদের জন্যে তিনি এত কিছু করলেন, আমরা তার জন্যে কী করলাম? প্রশ্ন যদি কারো কাছে আসে তবে আপনি মানুষ হলেন, আরে প্রশ্ন যদি না জাগে আপনি মানুষ হলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না। তাই বারবার বলবো, কীর্তন শোনা মানে জাগ্রত করা, আপনাদের জাগিয়ে দেওয়া, যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া, ঘুমো ঘুমিও না, জাগো ওঠো, ভগবানের নাম করো, দেখো তোমার জীবন শান্তিতে পরিপূর্ণ হবে। মায়েরা তাকাবেন, আমাদের ওখানে 85 বছরে বৈষ্ণবগুলো নিরামিষ খায়, সাইকেলে চেপে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আর যারা আমিষ খাচ্ছে তারা 45 বছরে। দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, বলে কেন, হাই সুগার, প্রেসার, থাইরয়েড, মানে কি নাই, মানে কি নাই, না যা টেস্ট করাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, কি নাই,
কেন বলুন তো, এত এত খেয়েছে তো পারবে না টেনে টেনে। হ্যাঁ হ্যাঁ টেনে যাচ্ছে, আমরা টেনে আসামে গান করতে যাচ্ছি, তো দু চারজনকে দেখতে পাচ্ছি, আমি খুব হাসি মনে মনে, দেখবেন আসে ঝালমুড়ি দাও, সিঙ্গারা দাও, চপ দাও, ছটপটি দাও, মানে কোনোটাতে না নাই আর কি। ওর বেরোবে না থেকে আপনার বেরোবে না কি বলছেন, বিচার করবেন কথাগুলো, জাগিয়ে দিতে হবে। এ হচ্ছে শরীর, একে নিয়মে রাখবেন তো ঠিক থাকবে, আর অনিয়মে রাখলে এ কিন্তু মানবে না, আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে, আপনার রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, রোগের যন্ত্রণার ভাগ বাড়ির লোক নিতে পারবে না, চিকিৎসা করাতে পারে, তোমার যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে না। তাই বারবার বলবো, ভগবানের নাম করুন, যদি আপনার 35 পেরিয়ে গেছে আমি বলবো এবার থেমে যান, ডাক্তারও বলছে এবার আইনে আসুন, নিয়মে আসুন, তবে আপনি মৃত্যুর কাছে যেতে দেরি করবেন, আর যদি আইনে না আসেন তাহলে মৃত্যু আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই একটা একটা করে, শিবরাত্রি পালন আগামী বার আপনারা করবেন, আমার এখানে আপনাদের হাত তুলে কথা দিয়ে যেতে হবে সবাইকে, আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন, বাবা পঞ্চানন এখানে আছেন, আপনারা সবাই হাত তুলে দেখান কারা কারা আগামীতে শিবরাত্রি ব্রত পালন করবেন, হাত তুলুন, ভয় নেই ভয় নেই, অত লজ্জার কোনো ব্যাপার নেই, ভয় নেই, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত করবেন, আশ্চর্য কঠিন পার্টি আমি এখানে দেখলাম, করবেন না অন্য জায়গায় তাও লাজের মাথায় কোনো কোনো হাত তোলে, আর এখানে একবারে গ্যাঁট হয়ে বসে আছে, বলে কে শিবরাত্রি করে, আপনি বলে যান তারপর দেখুন কি হয়, জোরে বলুন রাধা রানী কি, জয় দেবাতে ঠিক আছে, শ্যাম সুন্দর কি, আসলে তা নয় কিছু মনে করবেন না, একটা ছোট্ট কথা বলি, আমাদের ওখানে কীর্তন হচ্ছে, শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, হঠাৎ বৌমা বলছে, কীর্তনিয়া বলছে, বাবা বাড়িতে কোনো পশু এলে না তাকে খেতে দিতে হয়, পশু যদি বাড়িতে কেউ ঢুকে যায় কোনো পশু তাকে খেতে দিতে হয়, তো বৌমা খুব মন দিয়ে শুনেছে, আর শাশুড়ি খালি ঝুমছে, এবার কীর্তন শুনে বাড়ি গেছে, পরের দিন সকালবেলায় বাড়িতে গম মিলেছে, গম উঠোনে, পরের বাড়ির একটা গাভী এসে, মানে গাই এসে দিব্যি গমগুলো খাচ্ছে, আর বউটা বলছে খা খা খা, তুই খা, আরও খা, দেব আরও খা, এখন বারবার বলছে খা খা খা, তখন শাশুড়ি বলছে কী করছো তুমি, বলে কেন কাল কীর্তনে বললো না কি বললো, যে পরের বাড়ির পশু এলে তাকে খেতে দিতে হয়, বলে এ তুমি কী শুনছো, এগুলো কী কাণ্ড করছো তুমি, যেখানে কীর্তন শুনবে ওখানে ধুলোর ওপরে বসো, ওইখানে ধুলো ওইখানে ঝেড়ে দিয়ে চলে আসবে, ঘরকে নিয়ে আসবে না, আপনাদের সেরকম হয়ে গেছে, জেনে বলুন রাধা রানী কি, না না শিবরাত্রি ব্রত যারা করে তাদের জন্য বলে রাখি, যারা করবেন আগামীতে আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব করবেন, শিবরাত্রি ব্রত করলে সকালবেলায় 4টে শিবলিঙ্গ তৈরি করতে হয়, কিসের মায়েরা, মাটির, এই 4টে শিবলিঙ্গকে 4 পহরে পুজো করবেন, কি কি সবাই 4 পহরে, প্রথমে স্নান করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় পহরে স্নান করাবেন দই দিয়ে, তৃতীয় পহরে ঘি দিয়ে, চতুর্থ পহরে মধু দিয়ে, তাকাবেন আমার দিকে, এবার মায়েরা শিবলিঙ্গে জল ঢালতে যান, বাবা পঞ্চাননের পুজো করছেন, পঞ্চানন মানে 5টা জোরে বলুন মাথা, তো বাবা শিবলিঙ্গ রূপে পুজো হচ্ছে, একটু পরে বুঝিয়ে দেবো বাবা কেন শিবলিঙ্গ রূপে পূজিত হয়, অন্য দেবতার মূর্তি পুজো হয় কিন্তু দেখবেন শিবলিঙ্গ বেশি পুজো হয়, কেন হয় একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেবো, লক্ষ্য করবেন শিবলিঙ্গে পাতা কটা দেবেন, বেলপাতা, শিবপুরাণ পরিষ্কার করে বলেছে বেলপাতা যদি আপনার না থাকে, ছেঁড়া ফাটা থাকে, তাও বাবাকে দিতে পারেন, কেন বাবা যে অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম আশুতোষ, যদি আপনার বাড়ির সামনে বেলপাতা প্রচুর থাকে আপনি 11টা পাতা দেবেন, কারণ বাবার আরেক নাম রুদ্রদেব, মায়েরা আবার সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা দেবেন, কিন্তু বেলপাতার ডাঁটাটা ভেঙে দেবেন, বেলপাতার কোন দিকটা শিবলিঙ্গে দেবেন, কোঠর দিকটা না পিচ্ছিল দিকটা, বেলপাতার পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন, কোঠর দিকটা দিলে বাবা খুশি হয় না, কষ্ট পায়, এবার বলে যাই মায়েরা দুধ ঘি দই আপনারা বাবা শিবলিঙ্গে ঢালছেন, কিন্তু কী দিয়ে কোন কোন পাত্রে ঢালবেন, যদি তামার পাত্রে দিয়েছেন তাহলে 20 হয়ে গেল আপনার জন্য, তামার পাত্র 20, যদি আপনি দুধ ঘি দই দেন কিন্তু তামার পাত্রে বাবাকে জল দেওয়া যায়, আপনি তামার পাত্রে জল খান আপনার উপকার আছে, যদি পিতলের পাত্রে দেন তো খুব ভালো, যদি না পারেন তাহলে সব যাইতে ভালো হয় আপনার সিলভার মানে রূপোর,
তোর উপর কজন দিতে পারে? শেষে পণ্ডিত বিচার করে বললেন, এক কাজ করো, বলে কি, তোমরা মাটির ভাঁড় তৈরি করে দুধ ঘি দই জল বাবাকে দাও, বাবা আরও খুশি হয়ে যায়। তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো, এইদিকে এইদিকে, শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? এই তত্ত্বটি খুব দারুণ তত্ত্ব, আপনাদের জানার বিষয় আছে। অনেক অন্য ধর্মের মানুষ আমাদের ঠাট্টা করে বলে, শিবলিঙ্গ পুজো হয় কেন আপনাদের? শুধু অন্য ধর্মের না, আমাদের হিন্দু ধর্মের লোক অনেকেই প্রশ্ন করে, শিবলিঙ্গ পুজো কী জন্য করেন? শিব বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করছেন কেন? কী কী তত্ত্ব আছে শুনে নিন, যারা জানে না, যারা বোঝে না তাদেরকে বোঝানো যাবে না, আপনারা শুনে নিন। বলছে, সতী যখন দেহত্যাগ করেছিল, জোরে বলবেন, বাবা ভোলা তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন, কোন দিকে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে না মাথায় করে? জোরে বলুন, কাঁধে করে। বেশ, এই তো পেছনে অনেক ভক্ত আছে, কাঁধে করে। আচ্ছা, এবার বলুন, সতীকে যখন নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষের 51 জায়গায় সতীর শরীরের 51 অংশ পড়েছিল। যেমন আমি বীরভূমে বাস করি, তারাপীঠ মন্দিরে আপনি যান, মা দুর্গার মানে মা সতীর তারাটা পড়েছিল, তারাপীঠ নাম হয়েছিল। এইবার লক্ষ্য করুন মায়েরা, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে পাগলের মতো ছুটছে, ভোলানাথের কাপড় খুলে গিয়েছিল। ভোলানাথের নাম হয়েছিল দিগম্বর, কাপড় খুলে গেল মানে দিগম্বর নাম হয়ে গেল। তখন লক্ষ্য করুন, মুনি ঋষিদের পত্নীরা খুব আকৃষ্টভাবে ভক্তি ভরে দেখছিল শিবকে, একবারে মুগ্ধ হয়ে। মুনি ঋষিরা চিৎকার করে বলল, মহাদেব তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ সে তো ভালো, কিন্তু তোমার শরীর থেকে কাপড়টা পড়ে গেছে, তুমি উলঙ্গ হয়ে গেছো, তুমি দিগম্বর হয়ে গেছো, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়বে। বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল, তাকাবেন পড়ল, কোথায় স্থাপন করবে? আমি আসামে গিয়েছিলাম, প্রচুর গান করি আসামে, তো আপনারা সবাই লক্ষ্য করুন, আসামে একটা মন্দির আছে সবাই জানেন, মা কামাখ্যা মায়ের মন্দির। ওখানে মায়ের কি পড়েছিল? মায়ের জনিটা পড়েছিল, ওই জনির মধ্যে শিবলিঙ্গ স্থাপন করে শিবলিঙ্গের পুজো হয়। যেখানে দেখবেন মায়েরা জনির মধ্যে শিবলিঙ্গ থাকে, শিব দুর্গাকে একসঙ্গে পূজনা করা হয়, আর এক একালিঙ্গ পুজো করলে ওটা শুধু শিবকে পুজো করা হয়। এই জন্য বলে রাখি, সোমবার দিন মানে কালকে বাবার যে শিবরাত্রি গেছে রাত্রিবেলায়, কিছু মনে করবেন না, সেই দিন বাবার বিয়ে না বাবার জন্ম, কোনটা? জোরে বলুন, বিয়ে। তাহলে ভোজ খেয়ে যেতে হবে, তাহলে বিয়ে। মায়েরা সবাই লক্ষ্য করুন, তো বাবার বিয়েতে একটা কথা শুনে রাখুন, সোমবার দিন আপনারা বেলপাতা তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, ভিজিয়ে পরের দিন দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির পরিক্রমা চারবার করবেন, ভগবানের মন্দির চারবার, দেবতার মন্দির তিনবার, কিন্তু শিবলিঙ্গ হাফবার। তাকিয়ে নিন, যদি এটা শিবলিঙ্গ হয়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল, হাফবার মানে অর্ধেকবার আপনাকে যেতে হবে। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে প্রত্যেকটা জীবকে হরি নাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? সনজীব, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওগো নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওগো যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, পূজা যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, আকা যেই নামে সেই কৃষ্ণ ভজন যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, ও যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, ও যে নামে রসহিত আছে আপন শ্রী হরি, হয় হয় নামে রসহিত আছে আপন শ্রী হরি, ও যে নামে রসহিত আছে আপন শ্রী হরি, ও যে নামে রসহিত আছে আপন শ্রী হরি। এই দেখুন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, ও পাপীর সাধ্য নাই তত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, যে পাপীর সাধ্য নাই তত পাপে করে। গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। আমি যে বললাম ভুল বললাম না ঠিক বললাম, আমি বললাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে মায়েরা, একজন হাজারটা লোককে মার্ডার করলো একবার, হরিনাম করলো উদ্ধার হয়ে যাবে?
একবার কৃষ্ণ নামে যত পাপ করে একটা মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। যদি তাই হয় তাহলে মার্ডার করে দিলেন, 10-12টা নিয়ে হরিবল বলে দিলেন, উদ্ধার হয়ে গেলেন। না না, এরপরে লিখেছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লও বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, যে দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, দেখেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। হরিনাম শুনতে শুনতে কারো মনে যদি আনন্দ না হয় তাহলে বুঝবেন এখনো তার মধ্যে পাপ আছে। থার্মোমিটারে জ্বর দেখা যায়, হরিনামে বোঝা যায়। যদি কেউ খুব আনন্দ করছে, হাততালি দিচ্ছে, তাকাচ্ছে ভক্তি ভরে, তাহলে বুঝবে তার পাপ নয়। আর দু চারজন যদি মনে করে কেন যে মাঝে বসলাম, তার মানে বুঝবেন তার কিন্তু এখনো পাপ বর্তমান আছে। কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, 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 কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, যে কৃষ্ণ জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে। দু চারজন বললো তেতো লাগে, বাকি সব বললাম জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে। সব বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, তাহলে হ্যাঁ হ্যাঁ করছেন যে। আমি যখন বললাম জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে, আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জিভ কেমন লাগে? তেঁতো। কিন্তু একবার চিনি খেলে তেঁতো যায়? জোরে বলুন। তাহলে কি করতে হবে? বারবার খেতে হবে। মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না তাদের জন্য বারবার বলবে, বারবার শুনবে, আর বারবার বলবে। কত সুন্দর কথা বললো, যাদের হরিনাম ভালো লাগে না কোনো অসুবিধা নেই, একবারে ভালো লাগছে না কি করবেন? বারবার বলবে হরিব, মধুমাখা হরি নামে মহাপ্রভু কি? একটু জোরে হবে, মহাপ্রভু কি? বাহ, মহাপ্রভু কি? বেশিবার বলি, দোল পূর্ণিমার দিনে যদি মহাপ্রভু এসেছিল, তার একটা কথা বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো হয় না? জোরে বলুন। আচ্ছা, এতদিন ধরে ন্যাড়া পোড়াচ্ছেন, একজন হাত তুলে বলুন তো কেন পোড়ানো হয়? বলে যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তাকিয়ে নিন, জেনে নিন সবাই, দোল পূর্ণিমার দিনে ন্যাড়া পোড়ানো কেন হয়? দোল পূর্ণিমার দিনে ফাঁক খেলা কেন হয়? দোল পূর্ণিমার দিনে ওই দিনটাকে হোলি উৎসব বলা হয় কেন? একটু তাকাবেন, মন দিয়ে শুনে যান, আপনার বাচ্চাকে কালকে গল্পটা বলতে পারবেন। মা যদি মন দিয়ে না শুনে তার বাচ্চাকে কি শেখাবে? বাচ্চাকে কি শুধু শেখাবে যে টাকা রোজগার করা মেশিন হ? না, তাকে কিছু সংস্কৃতি শেখান, তাকে কিছু ধর্মকথা শেখান। আগেকার ছোটো ছোটো বাচ্চারা দাদু ঠাকুরমার কাছ থেকে রামায়ণ মহাভারতের কথা শুনতে বলে এখনও পর্যন্ত এনারা কীর্তন শুনতে পাচ্ছেন। আর আপনাদের বাচ্চাগুলো কীর্তন শুনবে কী করে? আপনারা হরিকথা শুনবেন, বাচ্চাকে বোঝাবেন আজ যে রং খেলতে চললি হোলি উৎসব হলো কেন। একটু মন দিয়ে শুনুন মায়েরা, ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী। ভক্ত প্রহ্লাদকে তার বাবা বলেছিল ওং নম ভগবতে বাসুদেব, না বলে তুই বলবি ওং নম ভগবতে হিরণ্যকশিপুর, হিরণ্যকশিপুরায় বলবি, কিন্তু ভগবতে বাসুদেবায় বলবি না। কিন্তু ছেলে শুনল না, নম ভগবতে বাসুদেবায় বলতে লাগলো। ছেলেকে মারবার জন্যে পাহাড় থেকে ফেলে দিল, মরেছিল। জোরে বলুন, জোরে বলুন, মরেছিল। এক, ছেলেকে বিষের নাড়ু দিয়েছিল তার মা, মরেছিল। সাপ রেখে সাপের মধ্যে রেখেছিল, সাপে কামড়েছিল। জোরে বলবেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইবার শেষ উপায় দেখলো কি?
শেষ উপায় দেখলো কি, হিরণ্যকশিপু চিন্তা করলো, হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এইদিকে এইদিকে এইদিকে, হোলি উৎসব কেন হলো? হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়ে একটা বর পেয়েছিল, ব্রহ্মা একটা শাড়ি দিয়েছিল, বলে হোলিকা এই শাড়ি পরে তুমি আগুনে প্রবেশ করলে তুমি পুড়বে না। এখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভাবলো যে প্রহ্লাদকে মারতে গেলে এই একটা উপায় আছে, হোলিকা ব্রহ্মার দেওয়া শাড়িটা পরে তুই আগুনে প্রবেশ কর, প্রহ্লাদকে নিয়ে প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেরিয়ে যাবি। কিন্তু বাবা, ভালো জিনিস ভগবানের কাছে কৃপা করে যদি পান আর ভক্তের উপরে যদি ব্যবহার করে দিন তবে আপনার সর্বনাশ হয়। ব্রহ্মার ওই শাড়িটাকে পরে ভক্ত প্রহ্লাদকে যখন নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলো, তখন ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এর থেকে কি শিখলেন? অশুভ শক্তি দূর হলো আর শুভ শক্তির আগমন হলো। এই জন্যে তখন থেকে নাম হলো হোলিকা দাহন, হোলি উৎসব। এমন এমন জায়গাতে আছে যেখানে দেখবেন ওই হোলিকার মূর্তি তৈরি করে তাকে পোড়ানো হয়। কেন? অশুভ শক্তিকে দূর করো, শুভ শক্তির আগমন করো। মায়েরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলেছেন বসন্ত উৎসব, এটাকে বলেছে বসন্ত উৎসব। আর একটা কথা শুনে নিন, দোল পূর্ণিমার দিনে আপনারা ফাগ মাখামাখি করেন না? জোরে বলুন হ্যাঁ না না, হ্যাঁ না না বলতে হবে, মাখেন না নাকি? দোল পূর্ণিমার দিনে ফাগ মাখেন না? ফাগ ফাগ ফাগু ফাগু ফাগু, ওটাকে কি বলছে? আবির 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 মাখেন না? যে ওটাকে ফাগু বলা হয়, ফাগু খেলা, আবির মাখেন তো? আচ্ছা মায়েরা, আবির মাখাটা কেন হলো? আবির মাখবেন কীভাবে? আজ শিখে যেতে হবে আপনাদের, আবির কেন মাখবেন একটু শুনে নিন। ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে বসে আছে, কৃষ্ণ বলছে মা রাধার শরীর কত, রাধা কি সুন্দর পরিষ্কার সাদা আর আমি কালো, আমাকে কত খারাপ লাগে রাধার কাছে, না মা কিছু একটা ব্যবস্থা করো। বলছে শোন, আজ দোল পূর্ণিমার দিন, হোলি উৎসব, এই দেখ তোকে আবির দিলাম, রাধার মুখে মাখিয়ে দি, রাধার মুখটা অন্যরকম হয়ে যাবে, ব্যাস তুইও যেমন হবি ওই তেমন হবে। এখন কৃষ্ণ কী করলো? মায়ের কোল থেকে গিয়ে রাধারানীর মুখে আবির লাগিয়ে দিল। তখন থেকে কিন্তু আবির খেলা শুরু হলো। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, আবির খেলার দিন আপনারা কি করবেন? আবির খেলার দিন আপনারা আবিরটাকে নিয়ে প্রথমে ভগবানের শ্রীচরণে, তারপর রাধারানীর শ্রীচরণে দিয়ে, তারপর নিজের মাথাতে, ভক্তদের মাথাতে দেবেন, তার আগে দেবেন না। কেন? রাধারানী এবং কৃষ্ণের চরণে দেবা। প্রত্যেকজনকে বলে রাখি, আগামী দোল পূর্ণিমা 11ই চৈত্র প্রত্যেকটি নরনারীর কাছে আমার নিবেদন রইল, আপনারা কি করবেন? প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে আবির দেবেন, তারপর সেই আবির ভক্তদের মাথায় দেবেন, তবে কিন্তু দেওয়া সার্থক হবে, নইলে দেওয়া আপনার বেকার হয়ে যাবে। বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই মিলে হাত তুলে গান, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গির নাম রে, বলুন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যার হাত আছে তিনি তাড়ি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। একবারে মহাপ্রভু হাত তুলে গাইতো, আপনারা হাত তুলে গান, হাত তুলে একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই, দেখি কার কার আছে। ভজ গৌরাঙ্গ লহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। আমি আরো সুন্দর চাইছি, আরো সুন্দর। মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? হাত নিচে থাকে না উপরে থাকে? তাহলে বলুন তো মায়েরা, একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, তুমি হাতটা তুলে আছো কেন? বলে হাতে তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কী করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যে আসবে তাই তুলবে না, তার মানে কি তোদের পরের জন্মে যে আসবে সে হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছে। তাহলে মহাপ্রভু যদি সারা জীবন হাত তুলে থাকতে পারে, আপনারা মহাপ্রভু জন্য 5 মিনিট তুলতে পারবেন না? সবাই তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গির নাম, উলধ্বনি উলধ্বনি,
ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ জপ গৌরঙ্গে নাম আমি রে ভজ গৌরঙ্গ যে ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গোরাঙ্গির নামি রে যে জানাগো রঙ্গ ভজ সেহাই আমার প্রাণ সবাই উলো ধ্বনি যে জানাগো রঙ্গ ভজ সে হই আমার প্রাণ রে আজ যে জানাগো রঙ্গ ভজ ভক্তি ভরে সে হই আমার প্রাণ রে যে জানাগো রঙ্গ ভজ সে হই আমার প্রাণ রে যে জানাগো রঙ্গ ভজ সে হই আমার প্রাণ রে ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গোরাঙ্গির নাম রে এই গানটা আবার গাইবেন সবাই মিলে মহাপ্রভু সকালবেলায় সচিমাতার কাছে আসতো কিভাবে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে আই রে শোনিব সচী মাতা গৌরেল প্রেম দাতা জগরিল সচী মাতা গৌরেল প্রেম দাতা শোনিব সচী মাতা গৌরেল প্রেম দাতা গোমগ সচী মাতা গৌরেল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিনাই হরি হরি বল শোনি গো সচী মাতা গৌরেল প্রেম দাতা ঘরে ঘরে হরি নামে লাই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে রাতুল চরণে সোনার নূপুর রাজুনু রুনু ঝুনু বাজে রে আজ রাতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রাতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে রে আজ রাতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে ভজ গৌরাঙ্গ ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ জপ গৌরঙ্গের নামে রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ ধ্বনি হলো ধ্বনি লহ গৌরঙ্গের নামে রে ভজ গৌরঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু কি বিষ্ণুপ্রিয়া দেবী কি গৌরাঙ্গ মহাপ্রভু কি যদি মন দিয়ে শোনেন আপনাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে একটা মহাপ্রভুর কথা শোনাবো রাজি আছেন হাত তুলে বলবেন দক্ষিণ চব্বিশ পরগনার মাটি হচ্ছে তত্ত্বের মাটি এখানে আমি যত জায়গায় গান করি প্রত্যেকটি জায়গাতে তত্ত্ব যত বলবেন মানুষ তত গ্রহণ করে তাই তো একটু শুনবেন নিমাই মহাপ্রভু তিনি
দেহ রেখেছিলেন কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। জেরে বলুন হা না না। প্রশ্ন হবে বিষ্ণুপ্রিয়া তিনি কোথায় বিলীন হলেন? তাকাবেন তাকাবেন, এইটি বলার জন্য পেছনে যারা আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামীপাদ, বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তির জন্যে পৃথিবীর ইতিহাসে তার নামটি সোনার অক্ষরে লেখা আছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে, অন্য জায়গায় বলে কিন্তু আপনার দিব্যি বলছেন, বলুন। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের, শ্বশুর মশাই বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, কি বলে এই তাপস, এ কি ডিজাইনের ডাক, লজ্জা পর্যন্ত করছে, ঠাকুমা যেন নাতিকে ডাকছে আর কি। না না, কত লজ্জা, শুনে রাখুন, এখনকার মেয়েরা দেবেন স্বামীর নাম ধরে রাখে শ্বশুর মশাই কাছে, শাশুড়ির কাছে। ও মায়েরা, আমার মা বেঁচেছিলেন প্রায় 80 বছর, আস্তে, আমার কাকিমা বেঁচে আছেন এখনো 65 বছর, কিন্তু আমার মা জীবনে আমার বাবাকে কোনোদিন নাম করে ডাকে নাই। কি বলেছে? শুনছ গো, প্রদীপের বাবা দিদির নাম দুর্গা ছিল, শুনছ গো দুর্গার বাবা, শুনছ গো প্রদীপের বাবা, হ্যাঁ গো শুনছ, আপনাদের এখানে সব হ্যাঁ গো হ্যাঁ গোই বলে বোধহয় নাকি, হ্যাঁ আপনাদের ভালো, একটু শুনবেন। এইদিকে মায়েরা, স্বামীর নাম করে ওরা এখনও ডাকে না, যেমন আমার কাকিমা গুরুমন্ত্র নেয় নাই, আমাকে বললো প্রদীপ এক কাজ কর, বলে কি তোর গুরুকে ডেকে একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দে। বললাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি গুরু বাবাকে বললাম বাবা আমার কাকিমাকে একটু মন্ত্র টন্ত্র দিয়ে চলে যাবে, আমি গানে চলে গেলাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে শোনো মা হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করবে, তারপর গুরুমন্ত্র ভজন করবে। কেন না, হরে কৃষ্ণ হলো মহামন্ত্র, তারপর গুরুমন্ত্র, আগে মহামন্ত্র তারপর গুরুমন্ত্র, তো তাহলে তোমার কোনো অসুবিধা নেই? বলে না কোনো অসুবিধা নেই, আমি কীর্তন করে বাড়ি গেছি। আর বলছে বাবা সবই তো ভালো হলো রে, গুরুদেব নাম দিয়ে গেল কানে ভালো লাগলো, কিন্তু এক জায়গায় গণ্ড হয়ে গেল। বলে কি? বলেছে হরে কৃষ্ণ নামটা বলতে হবে, তারপর গুরুমন্ত্র ভজন করতে হবে। তুই তো জানিস হরে কৃষ্ণ নাম আমার বলা যাবে না। বলে কেন? আমি বলতে পারি না কেন জানিস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস না, কি বলছেন, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে, কাকার নাম কি, জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কই বলুন কি, রাম। এখন বলছে তোর কা, আমার কাকিমা কোনো অসুবিধা নাই, কাকুর নাম হলো রাম তো কোনো অসুবিধা নেই, তুই স্বামীর নাম রাম ও তো ভালো কথা। বলছে তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। বললাম কেন? বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করতে পারবো না, হলো কি না হলো তোমাকে তো বলতে হবে। বলছে না আমি একটা বুদ্ধি করেছি, তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা রেখেছি, হেলা ফেলাই হয়েছে বলে ফেলা রেখেছি, আজ থেকে আমি কি বলবো জানিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। এ কী কাণ্ড গো কাকিমা, তোমার ঘটে বুদ্ধি আছে বলা যাবে? সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই লক্ষ্য করুন, যে জায়গায় ছিলাম, চৈতন্য চরিত গ্রন্থ, মাথায় কাপড় নেবেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যখন বিয়ে হয়েছিল, নিমাই যখন সন্ন্যাস নিল তখন নিমাইয়ের বয়স হলো 24, জোরে বলুন হানানা, আস্তে, নিমাইয়ের বয়স ছিল 24, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। নিমাইয়ের বয়স কত? 24। ছোট কত? 10 বছরের ছোট বড়। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে সেদিন থেকে 14 বছরের মেয়ে, মানে আপনাদের এখানে ক্লাস 9 পড়ে যে মেয়েটা, সেই মেয়েটার নাম হচ্ছে, সেই মেয়েটার বয়স 14 বছর। বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে শুধু কী করে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা পারলেন না, বিষ্ণুপ্রিয়ার চরিত্র দেখুন, এসব শুনলে আপনাদের কৃষ্ণ তত্ত্ব জানা হবে, আপনাদের জীবন সুন্দর হবে। আপনারা মাঘ মাসের সময় বিছানা থেকে 7 টা কম উঠতে পারেন না, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এই প্রিয়া তুই মরে যাবি যে রে। বলে কেন?
কিছুই খাস না, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ বল কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে না কানতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। কত দামি দামি কথা দেখুন, স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে কানতে চলে গেছে, আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কানতে না পারি, স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। তুই কিছু খাবি না? খাই তো, আপনার দিনের মাথায় তিনবার চারবার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খায়। কখন তাকাবেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, ধানটা খুঁটতে খুঁটতে চাল বের করে হরিনাম করিতে চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খায় সন্ধ্যাবেলায়, এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না, ভোগে ভগবান পাওয়া যায় না। জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হয় তবে ভগবানকে পাওয়া যায়। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন, ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল। বলে, কেন? তোর মা পাগলিনী, তোর স্ত্রী পাগলিনী, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে, কে বলুন, কে বলুন, কে? বাহ খুশি আমি, সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে, কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ বাড়ি গিয়ে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। সচিমাতা ভালো করে বলছে বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া সেজে নে রে, আমার নিমাই এসেছে, দেখতে যাবি? নিত্যানন্দ আগলে বলল, সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে, শুধু বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ে কাঁদছে, আর সচিমাতা চলে গেল নিমাই দেখতে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে চোখের জলে ভেসে, মেয়েরা মেয়েদের শত্রু, ভালো করে শুনবেন, মেয়েরা মেয়েদের শত্রু, সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না। প্রমাণ দেখুন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? যেমন প্রশ্ন তেমন উত্তর। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া উত্তর দিল, কি বললে দিদি? আমি ভাগ্যহীনা? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে, কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, যারা শাস্ত্র পড়েন তারা জেনে নিন, আপনার সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, একবার রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। কোথায় বর্ণনা আছে? চৈতন্য চরিত গ্রন্থে। রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছরের মেয়েটা যখন অঘোর ঘুমাচ্ছে, তখন দরজায় ধাক্কা দিচ্ছে, কে? নিমাই। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো, ও কে, কে তুমি? আমি এসেছি। তুমি? আমি গো তোমার, আমি তোমার, বুঝতে পেরেছি আমি, তুমি এসেছ। দরজা খুলবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিনয় অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। দরজা খুলো। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, তাকান আমার দিকে। দরজাটা খুলে মাথার কাপড়টা নিমাই পেছনে, বিষ্ণুপ্রিয়ার মাথার কাপড়টা এরকম করে নিয়েছে। প্রিয়া, মাথায় কাপড় নিয়ে আমার পেছন করে দাঁড়ালে কেন? আমায় একবার দেখবে না? না। অভিমান হলো? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে,
কোন স্ত্রী তার স্বামীর মুখের দিকে একবার চাই না, তুমি আমার দিকে তাকাবে না? না, একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলল, আমার তো তাকাতে ইচ্ছা হয় কিন্তু তোমার দিকে তাকাতে পারি না, কেন জানো? শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। বিষ্ণুপ্রিয়া নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে হয়, তার পতি যে গোবিন্দের চরণ পায়। নারী যদি নারীর মতো হয় মা, ভগবান পাই তার স্বামী। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। রামী ছিল চিন্তামণি, আর নারী ছিল চিন্তামণি, পতিতালে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, পরমহংসদেব তৈরি করে দিয়েছিল। আপনার নারীর মতো নারী হলে আপনার স্বামী অনেক উপরে উঠতে পারে, প্রমাণ দেখুন। নিমাই বলে উঠল, প্রিয়া, আমি জানি আমি চলে যাব, কিছু জানার আছে? শুধু একটা কথা জানবো, যে তোমায় ডাকে, যে তোমার নাম করে, তার এত কষ্ট হয় কেন? এতজন কীর্তন শুনছেন, খুব একটা ভাইটাল প্রশ্নের উত্তর শুনে নিন। ফোনের মাধ্যমে প্রায় জন আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু, যে হরিনাম করছে তার ঘর ফুটে জল পড়ছে, যে হরিনাম করছে তার বাড়িতে অসুখ বেসুখ লেগেই আছে, কিন্তু যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জামার কলার ধরে টাকা আদায় করে নিচ্ছে রাস্তাতে, ওদের কিছু হচ্ছে না কেন? ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হয় না কেন? আমি তাদেরকে একটা উত্তর দিই, ভগবান জন্মের পর প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যেদিন তোমার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আর যারা হরিনাম করো, ভগবানের নাম করো, যাদের কষ্ট হয়, জেনে রাখো তোমাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, চোখের জলে ভেসে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ করতে পারবে। মায়েরা, ভক্ত চোখের জলে ভাসে, কিন্তু ভগবান যে চোখের জল বড় ভালোবাসে। নিমাই বলে উঠলো, যে ভগবানকে ডাকে ভগবান তাকে ধাক্কা মারে কেন জানো? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। প্রিয়া, আমি চলে যাব, যাবার আগে আমার কাছে কিছু চাইবে না? না, বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রী কিছু চাই না, আমি চাইব না, আমি চাইব। 14 বছরের মেয়েটার ত্যাগ দেখুন, এতদিন পরে স্বামী এসছে প্রশ্ন করছে, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী, ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবে। দেবে প্রভু তবে দাও, তোমার ওই খরম যুগল আমায় দাও, আমি নবদ্বীপে তোমার মন্দিরে বসে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। মহাপ্রভু বিলীন হয়ে গেছিলেন বাবা, মহাপ্রভু যেমন বিলীন হয়ে গেছে জগন্নাথ মন্দিরে, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু মন্দিরে হ্যাঁ বিলীন হয়ে গেছিলেন নাম করতে করতে। সবার কাছে নিবেদন রইল, আজকে লীলা শুরু করবার আগে সবাই একবার করজোড়ে বসুন, সবাই মিলে প্রার্থনা করব একসঙ্গে। তুমি নির্মল করো, সবাই একসঙ্গে বসে সবাই প্রার্থনা করুন একসঙ্গে, সবাই সবাই করজোড়ে মাথায় কাপড় নিয়ে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনাদের হৃদয় মন সব ভালো হোক, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক সবাই। তুমি নির্মল করো করো, মঙ্গল করে করে, মনে নমনে মোচ্ছনি, নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোচ্ছনি, নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোচ্ছনি। মলিন মর্ম মোচ্ছনি, পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মাখো চায়ে, মলিন
পায় প্রভুকে স্মরণ করে রজনীকান্ত সেন লিখেছেন গানের মানে কি, তুমি নির্মল করো, মঙ্গল করো, তোমার মলিন মর্ম মুছে আমার, মানে তার কি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব দূর করে দাও। কত সুন্দর গানটা লিখেছে। আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে বসে বসে, এই জায়গাতে আপনাদের মনের ভেতরে সমস্ত ময়লা দূর হয়ে যাবে। একজন ভক্ত এই গানটা ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে হ্যাঁ রে, ভক্ত যদি বিপদে পড়ে তবে ভগবানের কাছে আসে, বিপদে না পড়লে তো আসে না। মায়েরা যখন বাড়িতে জল থাকে তখন কেউ চাপা কলে যায়, জল শেষ হলে চাপা কলে যায়। শরীরে যখন ক্ষমতা থাকে ভগবানকে কেউ ডাকতে যায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকে। ওগো ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকো, ভগবান তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারি, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গান আমি গাইবো, ব্যাখ্যা আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রার্থনা গান গাইলে এটাই হয়, মানুষের মন শান্ত হয় প্রার্থনা করে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানা আলাদা, লক্ষ বানানা আলাদা, লক্ষ বানানা আলাদা। আপনি এইখান থেকে, কালকে আমার ধনবেরিয়াতে গান ছিল, এখান থেকে ধনবেরিয়া যাচ্ছেন, মাঝ রাস্তাতে হঠাৎ একটা মন্দির দেখতে পেলেন, শিবের মন্দির। আপনি মন্দিরে ঢুকলেন, হে বাবা শিব, ছেলেটা চাকরি করে দাও, মেয়েটার বিয়ে দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, এই দাও সেই দাও। কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও শুধু দাও শুধু দাও, কিন্তু তোমার প্রতি আমাদের লক্ষ্য নাই। কি ব্যাখ্যা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তোমার বাঁচানোর দায়িত্ব কেন? তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। 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 অবশি চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচাইয়ে। মলিন মন মুছাইয়ে, তুই যে আমাকে বিশ্ব পিতা বললি, আমি তোর বাবা বলে, হ্যাঁ তুমি আমার বাবা, তুমি আমার বাবার নয় জগতের বাবা। আচ্ছা বেশ বেশ বেশ, বাবা কেন বললি? মায়েরা এখান থেকে দোলনঘাটা যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন,
হঠাৎ যেতে যেতে দেখলেন একটা বাচ্চা কার জলে পড়ে গেল, আপনি কি করবেন? আরে ভাই, কার বাচ্চা জলে পড়ে গেল, জলে পড়ে গেল। আচ্ছা, সেই বাচ্চাটা যদি কারো না হয় আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? তো নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? নিজের বাচ্চা জলে পড়েছে, কাউকে ডাকার দরকার নাই, নিজেই প্রাণপণ দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। তাই বলছে, হে প্রভু, তুমি যে আমার বাবার মতো, আমি অন্ধকার মায়ের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় বাঁচানোর চেষ্টা করো। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা, শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচাই। উলধরি আজ মনে নমর মুখ মুসাজে, নীর মল কর মঙ্গন করে মলিন মন মুচায়ে, নীর মল কর মঙ্গল করে মলিন মন মুচায়ে, নীর মল কর মঙ্গল করে মলিন মন মুচায়ে। জিজ্ঞেস করলো, তুই যে আমায় বাবা বললি, তুই জানিস আমি কোথায় আছি? বলে, কোথায় নেই তুমি বলতে পারো? তুমি কোথায় আছো জানো? আচন লয়নিলে চিরন ভনিলে ধর সলিলে গহনে আচবিত পিলতাই জল দের গাই শশিতার কাই তপনে, আচন লয়নিলে চিরন ভনিলে ধর শরীরে গহনে আছবি রবি লতাই জনদের বাই শশে তার গবনে। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা পাতায় সব জায়গায় আছো, যদি তুই জানিস এত জায়গায় আছি, দেখতে পাচ্ছিস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বোঝাই। উলধনি আমার মনে নমর বুঝায়ে, তুমি নীর মল কর মঙ্গল করে মলিন মন মুচায়ে, নীর মল কর মঙ্গল করে মলিন মন মুচায়ে, আজ মলিন মন মুচায়ে, আজ মলিন মহাপ্রভুর কথাটা সবাইকে মানতে হবে। মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করে নিন, ছোট করে নিজের মধ্যে প্রবেশ করবো। একসঙ্গে 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 হাত উঠান, সব যারা আছে তিনি উঠাবেন, সবাই উঠাবেন একসঙ্গে, মহাপ্রভুকে দেখান যে আমরা তোমার আছি। সবাই তুলুন, কেউ কিন্তু না তোলা করবেন না, আপনার বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখবে, যদি না তোলেন মেডিসিন আমি দেবো। হাত তুলবেন, হরে হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে দেখি আপনাদের কেমন আরো জোরালো তালি হয়েছে। আরে বাবা, এই ক্যামেরা হচ্ছে কিন্তু আস্তে, ইউটিউবে যখন গানটা বেরোবে না, তখন যদি হাত তালি না দেন সবাই দেখতে পাবেন তালি দিচ্ছে, আপনি দিন নাই, তখন বলে দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই, এর জন্য বলতে না হয়। তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে একসঙ্গে, হরি হর হরে নম কৃষ্ণ, একসঙ্গে সুন্দর তালি হবে, সুন্দর তালি, মহাপ্রভুকে দেখিয়ে দিন সবাই, হরি হর হরে নম কৃষ্ণ যাদবাই নম, হরি বল হরি হর জে নম কৃষ্ণ যাদবাই নম, হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর জে নম কৃষ্ণ যাদবাই নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, হৈ হৈ যাদবাই মাধবাই কেশবাই নম। আপনারা যদি দূরে কেউ ফাঁকি দিচ্ছেন আমি কিন্তু দেখছি, হ্যাঁ, অনেকে ভাবছে পেছনে দাঁড়িয়ে আছে প্রদীপ বাবু দেখতে পাচ্ছেন আমার তোলার দরকার নাই, কিন্তু না তুললে আমি আপনার কাছ থেকে ফাঁপি পাবেন না ওনার কাছ থেকে পাবেন,
কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, যদি কেউ হাত তালি দেন পরের জন্মে হাত পাবেন, না দিলে কিন্তু পাবার আর চান্স নাই। দুটো হাত আছে আর দুটো চা পা যোগ হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হরি হর ইয়ে নাম কৃষ্ণ, হরে হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হুজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন, গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন, গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন, ওজাজ গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল, ওজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজাজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদেরটা এবার নেবো, এদেরটা বন্ধ করলাম, দেখি একবার জোরে বলুন তো সবাই আজকে মহাপ্রভুর নামে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ, বা হরে, দারুণ, বাহ সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর, সবাই হরে রাম, জোরে দারুণ, শেষবার হরে কৃষ্ণ, জোরে হাত তুলে, বাহ হরে রাম, বাহ বাহ, ডান ডান ডান। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলে এতদিন আসছেন ভালো লাগলো সবই, খারাপ লাগলো কি বলবো না, শেষে আবার কমিটি যদি কিছু বলে, না বলে দেবো, বলে দেবো, আমি তো না বলে যাবোই না। আর আসলে তাকান মায়েরা, সবাই হাত তালি দিলেন হরে কৃষ্ণ নামে, দুই চারজন দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এদের জন্যে ভালো লাগলো, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে এরা, এদের জন্যে ভালো লাগলো, কী সুন্দর ভদ্রলোক, আহ মানে আপনারা সব বোকা লোক আর এরা সব বুদ্ধিমান, হ্যাঁ কেন বলুন তো, বোকাগুলো তার এদেরকে শিখিয়ে দেবেন বিজ্ঞানে, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন হরিনাম করতেন, মানে তিনি তার 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 যে ভগবান তাকে তিনি ভজন করতেন, মানে আইনস্টাইনের যে ভগবান তাকে তিনি ভজনা করতেন, মানে নিজের জাতির যে ভগবান ভজনা করতেন। আপনাদের কাছে নিবেদন রইল, বিরাট কোহলি তার স্ত্রী অনুষ্কা, বিরাট কোহলি ছয়ের পর ছয় মারছে, সচিন টেন্ডুলকারে অভার করলো, সে কে বিরাট কোহলি, সে কী করে চিরকাল নিরামিষ খায়, হাত তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে, বা সুন্দর, আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বা জোরে হরে রাম, বলে হরি, দারুণ দারুণ। আপনাদের কি আগে কীর্তনের দল টল তৈরি হয়েছে নাকি? দারুণ হয়েছে কিন্তু, এবারে এলাকায় এলে না এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো, একসঙ্গে বলুন তো গানের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আনন্দেতে ভনে আনন্দেতে ভনে এই তো সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব। এত সুন্দর প্যান্ডেল,
এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, সেবার ব্যবস্থা সব কিছু কিন্তু আপনাদের দানের দ্বারা হয়েছে, সব কিছু আপনাদের দানের দ্বারা, ওনাদের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, আপনাদের দান। তাই প্রত্যেকটি মায়ের কাছে, বাবার কাছে নিবেদন রাখবো, আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একটু হাত পাতবে, আপনারা কিন্তু যে যেমন পারবেন তাদের সাহায্য করুন, যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ করবেন। কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবার দরকার নেই, কীর্তনের শেষে আমাকে প্রণাম করতে এসে আপনারা এক টাকাও দেবেন না, দূর থেকে নমস্কার করবেন, কিন্তু যেটা দেবেন আমার ভাইদেরকে দিন, ওদের দেখবেন আরও সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেবে, সবাই মিলে তাদের জন্য হাত তাড়ি দিন, প্রত্যেকজন কমিটির জন্য প্রেম সে ওদেরকে আশীর্বাদ করে দিয়ে যান। এই কেশবনগরের যে সুন্দর প্রতিষ্ঠান, এই কেশবনগরের যে সুন্দর হরিবাসর, এই সুন্দর মাটিতে যে আপনারা আসতে পারছেন প্রতি বছর, ওনাদের কি বলবো, অক্লান্ত পরিশ্রমের জন্যে ওনাদেরকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করলাম, ভগবানের যে প্রার্থনা করলাম, দীর্ঘায়ু কামনা করলাম, প্রত্যেকের সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক এবং পরবর্তী প্রজন্ম যেন কেশবনগর মাটি কারো ধন্য করতে পারে, তার জন্য সবাই মিলে নিতাই গৌর হরি হরি। সবাই মিলে মায়েরা, আজকে কিন্তু আমি যে জায়গায় থাকবো, সবাই লক্ষ্য করুন, ছোট করে যাই, আজকে যেখানে যাব, আজকে মেদিনীপুরে থাকবো, আজকে নবদ্বীপে নয়, বীরভূমে নয়, দক্ষিণ চব্বিশ পরগনা নয়, আজকে আমরা মেদিনীপুরে থাকবো। মেদিনীপুর একজন ভক্ত ছিলেন, তার তত্ত্বটা কি, অদ্বৈত প্রভু দ্বিতীয় জন্ম, যাকে আপনার দুঃখী কৃষ্ণদাস জানেন, যাকে আপনার শ্যামানন্দ জানেন, রাধারানীকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। জোরে বলুন, শ্যামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, দুঃখী কৃষ্ণদাস কি, দুঃখী কৃষ্ণদাস কি। সবার কাছে নিবেদন রইব, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই মাথায় কাপড়টা নিন এবং করজরে বসুন, কে কারোর সঙ্গে কোনো গল্প করবেন না, ধীরে ধীরে দান করবেন, কিন্তু কান এদিকে রাখবেন। মায়েরা দেখবেন, মেদিনীপুর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খড়গপুর রেল স্টেশন। জেরে বলুন, হ্যাঁ না না, জেরে বলুন, খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হল ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন ভক্ত বাস করেন, তার নাম কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রীর নাম কি, দুরিকা দেবী। মনে রাখবেন, স্বামীর নাম কি, কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি, মায়েরা, দুরিকা দেবী। তো দুজনে মিলে কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা গণ্ডগোল ছিল, কি বলুন তো, অভাব ছিল। মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি যাই থাক না কেন, সংসারে যদি সন্তান না থাকে তবে সেই সংসার পরিপূর্ণ হয় না। মেয়েরা দেখবেন সবসময় মা হতে চায়, আপনার সোনার বালা, সোনার মালা, চারতলা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি যদি মা না হতে পেরেছেন তবে আপনার জীবনে কোনো লাভ নাই। দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপায় তুমি কিছু পেতে পারো। কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, আমি জগন্নাথ মন্দিরে যাব কিন্তু কিছুই চাইবো না। বলে, কেন চাইবে না, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। তাই কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে চলল, সবাই মিলে চলুন, জয় জগন্নাথ দেবী কি, একসঙ্গে দেবেন, জয় জগন্নাথ দেবী কি। সবাই মাথায় কাপড়, আমি বারবার বলেছি, জগন্নাথ মন্দিরে চলল কৃষ্ণমণ্ডল এই গানটা গাইতে গাইতে। কি গাইছে, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নামে একটু তালি দিতে হয়, কারণ আপনি তো যেতে পারেননি, এখান থেকে দিন না, জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ ধ্বনি, ধ্বনি, জগন্নাথ।
জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ দেব কি জয় বাস উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন নামান জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলবেন জোরে বলুন আচ্ছা জগন্নাথের চোখে পলক আছে না নাই জোরে বলুন আচ্ছা কৃষ্ণের কৃষ্ণের আর একটা রূপ জগন্নাথ কিন্তু কৃষ্ণর চোখ পটল চেরা জগন্নাথের চোখ গোল কেন গোল হলো মা তাকাবেন কৃষ্ণের চোখ পটল চেরা কেন কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে কিন্তু জগন্নাথের বিচার সমান তিনি জগতের নাথ ভিখারি গেলেও যা জমিদার গেলেও তা ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও তা বড়লোক গেলেও যা গরিব গেলেও তা এই জন্য জগন্নাথের আরেক নাম কি জগন্নাথ মানে চোখ দুটো গোল এই দিকে তাকাবেন আপনারা সবাই হাত তুললেন যে আমরা জগন্নাথ মন্দিরে গেছি কিন্তু কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে যা বললো আপনারা সেটা কোনোদিন বলতে পারবেন না কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলল ওগো জগন্নাথ তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইবো তোমার কাছে চাইবার মতো তো কিছু নাই তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি হরে কৃষ্ণ এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেছেন এত বড় কথা কেউ বলতে পেরেছেন আরে বাবা প্রিয় ভক্ত না হতে পারলে কোনোদিন বলা যায় না কৃষ্ণমণ্ডল চৌগো জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তোমার তো পা নাই তুমি দেবে কি তবে অগো জগন্নাথ অগো জগন্নাথ লোকে তোমার কাছে যা চাই আমি তা চাইবো না তোমার কাছে লোকে যা চাই আমি তাই চাইবো না অগো জগন্নাথ অগো জগন্নাথ লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি এমন জিনিস চাইবো যা কেউ চাই না ওগো জগন্নাথ আমি গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না পয়সা চাই না যদি দেবে তবে আমাকে এইটাই দাও কি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি বল ওগো জগন্নাথ কি সুন্দর চাওয়াটা দেখুন চাওয়াটা কি চাইলো দেখুন কৃষ্ণ ভক্ত সন্তান আমি তোমার কাছে কি চাইবো জানো আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো এই অভিলাষ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান দাও যে এই অভিলাষ আমার মনে প্রাণ করে কৃষ্ণ ভক্ত সন্তান মেয়েরা দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয় আপনি ভগবানের কাছে দরখাস্ত দেবেন কোন কালি দিয়ে কোন কাগজ দিয়ে তাকিয়ে দেখে নিন মেয়েরা চোখের জলটাকে যদি কালি করা যায় আর হৃদয়টাকে যদি পাতা করা যায় যদি হৃদয়ের মধ্যে চোখের জল ভিজিয়ে ভগবানকে ডাকা যায় পারমিশন তার তাড়াতাড়ি হয় জগন্নাথ মন্দিরে জগন্নাথ যেন বলতে চাইল ওরে কৃষ্ণমণ্ডল যা তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান তোকে তাই দিলাম আজকের হরিবাসরে যারা মন দিয়ে বসে আছেন এত কষ্ট করে বসে আছেন তাদের জন্যে এই প্রভুর মন্দিরে প্রার্থনা করে গেলাম যারা কীর্তন শুনতে এসছেন সকলের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক
প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার ছেলেকে মাস্টার হতে বললেন না কেন, ইঞ্জিনিয়ার হতে বললেন না কেন, ডাক্তার হতে বললেন না কেন, কেন আপনি বললেন কৃষ্ণ ভক্ত? ও মায়েরা, নিমাই যখন বাবার পিণ্ড দিতে যাচ্ছে, শচীমাতা বলল নিমাই বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, বলে সাত বংশোদ্ধার হয়। শচীমাতা বলেছিল শোন, সাত বংশোদ্ধার হয় যদি তুই পিণ্ড দিস। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয়, তা চোদ্দ বংশোদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণ মণ্ডল বাড়ির দিকে আসছে আর গাইতে গাইতে আসছে। কি গাইছে সবাই মিলে একটু প্রেমছে? যশোদার দুলাল, যশোদার দুলাল বজে রে রাখাল বৃন্দাবন মন, যশোদার তুমি যশোদার দুলাল রজে রো রাখাল বৃন্দাবন জানা। আপনারা শুনতে পাচ্ছেন তো, শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন যারা পেছন আছেন? বসগুলো একটু বাড়াও, ছোট বসগুলো সবাই হাত তুলে। যশোদার দুলাল বাজে রে রাখাল বৃন্দাবন হারি, যশোদার দুলাল ব্রজ রাখাল বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বাজে রে রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল রজে রো রাখাল বৃন্দাবন ধন হরে, অপিজন বল্লভ রাধিকা রমণ, অপিজন বল্লভ রাধিকা রমণ, অপিজন বল্লভ রাধিকা রমণ, উলধ্বনি 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 প্রণব গোপী জন বল্লভ রাধিকার মন, গোপী জন বল্লভ রাধিকার ও জয় গোপী জন বল্লভ রাধিকার মন, গোপী জন বল্লভ রাধিকার মন, গোপী জন বল্লভ চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল রজে রো রাখাল বৃন্দাবন মন হারি, ও তুমি যশোদার দুলাল রজে রো রাখাল বৃন্দাবন ধন হারি, যশোদার দুলাল রজে রো রাখাল বৃন্দাবন ধন হারি। হাত তুলবেন, কৃষ্ণ মণ্ডল বাড়ি এসে বলছে জগন্নাথ দেব কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আজকে যারা কীর্তন শুনতে এলেন তীর্থস্থানে যাবার সময়, তীর্থস্থানে যাবার সময় সবার হয় না, যারা তীর্থস্থানে যেতে পারে না, তীর্থস্থানের ফল আপনারা পেতে পারেন দুটো উপায়ে। আপনার কেশবনগরে কোনো বয়স্ক মানুষ যদি তীর্থস্থানে গেছে, আপনি তার বাড়ি একবার প্রণাম করতে যাবেন,
তিনি আশীর্বাদ করবেন, আপনি তার কাছ থেকে কিছুটা ফল পেয়ে যাবেন। যদি আপনার বান্ধবী আপনার বয়সের কেউ গেছে, আপনি তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেয়ে গেলেন। একটা বাচ্চা মায়ের কোলে গিয়েছিল তীর্থস্থানে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করবেন, দেখবেন কিছুটা ফল পেয়ে যাবেন। আর একটা কারণে আপনারা ফল পেতে পারেন, তাকাবেন, যদি কেউ বাড়িতে একাদশী পালন করতে পারে, একটু হাত তুলে দেখান কারা কারা একাদশী করেন, হাত তুলুন। বাহ, খুব খুশি তো আমি, শিবরাত্রি করে না কিন্তু একাদশী করে, একবার হাত তুলে দেখান কারা কারা করেছেন, ইউটিউবের মাধ্যমে বেরোবে, আপনারা দেখান। বাহ, সুন্দর সুন্দর হাত নামান। যারা একাদশী করেন তারা আমাকে একটু উত্তর দিন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একটু জোরে বলুন, এত এত আসতে বললে হবে না, জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, মেয়ে কি করে হলো তত্ত্বটা শুনে নিন। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুর 100 বছর ধরে ও মায়েরা কারা একাদশী করছেন হাত তুলেছেন, তার আগে জেনে নিন একাদশীটা কেন করছেন, কি কি ফল হবে আপনাদের। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কার? একটা অসুরের। অসুরটা যখন দেখলো ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে দিল, অসুর তখন ছুটে গিয়ে বিষ্ণুকে বলল, এই যে খুব তো লড়াই করছিলে, এবার কোথায় ঢুকলে, তোমাকে শেষ করে দেবো আমি। অসুর যখন আঘাত করতে যায় ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে আসে, সেই জ্যোতি থেকে সৃষ্টি হয় একটা সুন্দরী রমণী। সেই মেয়েটি জন্ম নিয়ে একবার অসুরটাকে মস্তকটা ছেদন করে দেয়। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটিকে বলল, বারে তোর ক্ষমতা তো খুব ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করবেন না, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী হয়েছি, শক্তিময়ী হয়েছি। ওগো, আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, যখন জন্ম নিলাম আমাকে একটা জায়গা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, আজ থেকে তোর নাম হবে একাদশী। বেশ, মেনে নিলাম, তাতে আমার লাভ কি? ভগবান বিষ্ণু কি বলে দিলেন শুনুন, ভগবান বিষ্ণু বললেন, যদি কেউ আজ থেকে একাদশী করতে পারে, সমস্ত তীর্থের ফল তার লাভ হয়ে যায়। আপনি গয়া কাশী বৃন্দাবন গেলে যে ফল লাভ করবেন, যদি কেউ একাদশী করতে পারেন, ঘরে বসে গয়া কাশী তীর্থধামের ফল আপনি লাভ করতে পারবেন। বেশ, এবার একাদশীর কথা যখন এলো তখন বলে রাখি, একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন ভালো, যদি না করতে পারেন তবে শুনে রাখুন, একাদশীর দিনে প্রত্যেকের বাড়িতে যেন নিরামিষ হয়। ছেলে যখন প্রশ্ন করবে, মা অন্যদিন আমিষ হয়, আজকে নিরামিষ করছো কেন, তখন আপনি বলতে পাবেন, বাবা তোরা তো পারিস না, আমি একাদশী করেছি, আজকে একাদশী রে, আজ খেতে নেই। তবে ছেলেটার কানে ঢুকে গেল আজ একাদশী, আপনি লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে, আগে লাইনে দাঁড়ান। যারা একাদশীর দিন মায়েরা যদি করতে পারেন না একাদশী, অন্তত নিরামিষ খাবেন। একাদশী অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রীতে, আচ্ছা দাদা আমি করতে পারি, আমার স্বামী কাজের জন্যে পারে না, লাভ হবে না? হবে, আপনি নিজে আগে শুরু করুন, দেখবেন আপনার পেছন পেছন তারাও ধীরে ধীরে শুরু করবে। আগে স্কুলে ভর্তিটা হন আপনার কাজ। এইদিকে একাদশীর দিনে কি কি খাবেন না? পঞ্চশস্য, কি চাল থেকে যা তৈরি খেতে পাবেন না, গম থেকে যা তৈরি খেতে পাবেন না, হ্যাঁ ডাল থেকে যা তৈরি খেতে পাবেন না, যব থেকে যা তৈরি খেতে পাবেন না, বিভিন্ন রকমের ডাল খেতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, মাখতে পাবেন না। কোন তেল খাবেন? সাদা তেল কিংবা ঘি। কোন তেল মাখবেন? নারকেল তেল মাখবেন। লবণ খেতে পাবেন না। কোন লবণ খাবেন? সন্দক লবণ, যাকে সিন্দুক লবণও বলে, সন্দক লবণ। এবার তাকান, একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ওটা খুব ভালো, যদি কেউ করতে না পারেন তাতে কোনো অসুবিধা নাই। মুসলিম সমাজে 30 দিন রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, বাচ্চা থেকে বয়স পর্যন্ত, জল খাওয়া তো দূরের কথা, 30 দিন থুতু গেলে না। আর আমাদের যদি মাসে 2 বার একাদশী হবে, তো কোনো কোনো মেয়ে আমাকে এসে প্রশ্ন করে আমার বাড়িতে এসে, দাদা একাদশীর কথা আপনি কি বলেন, কি কি খেতে পাবো বলুন তো।
আমি বললাম তুমি যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। মানে একবারও জিজ্ঞেস করে না যে কি কি খেতে পাবো না, খালি বলে কি কি খেতে পাবো জিজ্ঞেস করুন বলুন তো। আবার দেখবেন একাদশীর দিন অনেক মেয়ে আমাদের দেখেছি গ্রামে, আমার পাশের বাড়িতে একটা জায়গা আছে ওখানে বসে থাকে যে একাদশী করে, পাড়ার লোকে বলে দিদি তুমি বসে আছো, ওই যে আজ আমার একাদশী, মানে জানাবার জন্য। কিছু মনে করবেন না মায়েরা যে যেখানে বসে আছেন, একাদশী পালন করুন। আমি আপনাদের বলতে চাই কিছু, একাদশী পালন করুন, কিন্তু একটা কথা, একাদশীর দিনে মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন ভালো। প্রশ্ন, ওষুধ খেয়ে কি একাদশী করা যায়? অনেকের মনে প্রশ্ন জাগে, আমার সাত রকমের ওষুধ আছে প্রত্যেক দিন, দাদা একাদশী করতে পাবো কিন্তু ওই ওষুধ খেতে পাবো কি? অবশ্যই খেতে পাবেন। দুই, অনেক মেয়েরা প্রশ্ন করে মাসে আমরা চার দিন অসুস্থ অবস্থায় থাকি রজস্বল অবস্থায়, আমরা কি একাদশী করতে পারেন? উত্তর হ্যাঁ, 100% করতে পারেন, কিন্তু আপনি সেদিন মন্দিরে প্রবেশ করতে পাবেন না, একাদশী ব্রত করতে পারেন। প্রশ্ন, অনেকের বাড়িতে কেউ যদি মারা যায় 15 দিন বা 10 দিন অসুস্থ থাকে, সেই সময় একাদশী পড়লে কি করা যায়? একবারে 100% করা যায়। জেনে নিন আপনারা মুগ্ধ হয়ে শুনছেন, কেন কীর্তন হচ্ছে এই জিনিস তত্ত্বের জিনিস, মানুষ মুগ্ধ হয়ে শুনে যায় এবং জীবনে ব্যবহার করে। জেনে নিন একা অসচ অবস্থায় একাদশী করা যায় বাড়িতে কেউ মরে গেলে, কিন্তু যদি সেদিন শ্রাদ্ধ পড়ে যায় পরের দিন করবেন, শ্রাদ্ধের দিনে পড়বেন না। প্রশ্ন, বিধবারা করবে না সদাবারা করবে? এ বিরাট প্রশ্ন জাগে অনেকের মনে। আমি উত্তর দিয়ে যাই, একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। তাকিয়ে নিন আমার দিকে, একাদশীর দিনে যে নির্জলা একাদশী করবে উত্তম একাদশী, অনেকে পারেন না, অসুবিধা নেই, আপনি ফল খাবেন, আপনি দুধ খাবেন, আপনি পারলে সবজি খাবেন। কি সবজি খাবেন? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি একটা কুমড়ো দিয়ে সবজি করতে পারেন, সন্দক লবণ দিয়ে। কিন্তু মায়েরা একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন, কালকে একাদশী আজকে রাত্রিতে জিভ ঝুলে নেবেন। প্রশ্ন করবেন কেন? যে পেস্ট আপনি মুখে লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে, যদি একাদশীর সকালে আপনি ওই পেস্ট দিয়ে মুখটা পরিষ্কার করেন তবে আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। জিভ ছুলতে ছুলতে যদি জিভে রক্ত বেরিয়ে যায় একাদশী হবে না। বাড়িতে যদি আপনি সবজি কাটছেন আপনার আঙুল কেটে গেল, একাদশী হবে না, সাবধান থাকবেন। আবার জেনে নিন, একাদশী মানে এই নয় যে খাবেন না, তা নয়, খাবেন না তো অবশ্যই, একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যত মুখ ঝুঁটা কম করবেন তত ভালো, মানে যত কম খাবেন। আমার দিকে তাকান, অনেকে বলে মোটা হয়ে গেছি পাতলা হব কি করে, ডায়েট ডাক্তারের কাছে যায় ডায়েটিং করার জন্যে, কোথাও যাবার দরকার, ভাগবত বলে দিয়েছে তোমার পেটটাকে চার ভাগ করো, ভাগবত শিখিয়ে দিয়েছে তোমার পেটটাকে চার ভাগ করো, দু ভাগ খাও, এক ভাগ জল খাও, এক ভাগ ফাঁকা রাখো, সুস্থ। কিন্তু অনেকে গলা পর্যন্ত খায়, আবার তাকিয়ে উঠে দেখে যে পরিপূর্ণ হলো কি না। তাকান আমার দিকে, যত কম খাবেন একাদশী দিয়ে কী করতে হবে? চার ভাগের মধ্যে এক ভাগ খাবেন, এক ভাগ জায়গা খাবেন, এক ভাগ জল রাখবেন, দু ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে মুখ ঝুঁটা যত কম করবেন তত আপনার লাভ আছে। এইদিকে মায়েরা, আমি একাদশীর দিনে মালদা জেলাতে ছিলাম গতবারে, এইদিকে তাকাবেন, একাদশীর দিনে আমাকে বলছে বাড়ির মহিলা, দাদা এসেছেন একাদশী বলে, হ্যাঁ অসুবিধা নাই। উনি আমাকে কি করেছেন, চার বাটি ফল, চার বাটি দুধ, চার বাটি সবজি, চার রকমের পায়েস নিয়ে আমাকে বলছে, এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিনই একাদশী করে দেবো আর কি। মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফলমূল সবজিকে একাদশী করলে মধ্যম একাদশী, আমাকে যেটা করেছিল ওটা উত্তম মধ্যম না, ওটা ধমাধম একাদশী। সবাই তাকাবেন, কেউ ধমাধম করবেন না, উত্তম বা মধ্যম করবেন, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যারা একাদশীর দিনে মাছ খান তারা উলুধ্বনি দিন জোরে, খুব জোরে, হরিবল হরিবল হরিবল। কি সুন্দর বুঝছে গো,
আমি যেই না বলেছি একাদশী যারা মাছ খান উলুদ ধ্বনি দিন, কি জোরে উলুদ ধ্বনি সবাই খায় আর কি, যেরকম একাদশী মহারানী কি, যেরকম একাদশী মহারানী কি। এইবার কিন্তু মজা আছে লীলার মধ্যে, কৃষ্ণমণ্ডল কোথা থেকে ফিরল জোরে বলুন, জগন্নাথ মন্দির থেকে। দুরিকা দেবী তার স্ত্রী পাটা ধুয়ে দিল, গামছা দিয়ে পাটা মুছিয়ে দিল, প্রণাম করল। এবং দুরিকা দেবী শুধু সেই দিন প্রণাম করে তা নয়, আমার দিকে তাকান, দুরিকা দেবী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন মায়েরা, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান, দেখান হাত তুলে দেখান, কেউ করে না, একজন তুলেছে দুজন তুলেছে। যদি ওনার স্বামী এখানে এসছে তাহলে বুঝবেন যে সত্যি না মিথ্যা বটে আর কি। আচ্ছা বেশ, প্রণাম করেন এইদিকে, দুরিকা দেবী করে। কিন্তু আপনারা কীর্তন শুনে আজকে রাত্রিতে বাড়ি যাবেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইবার শুনে রাখুন, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কি একটু বলবো, তত্ত্বের দ্বারা বোঝাবো। আগে শুনে নিন, আপনার স্বামী আপনার কে হয় জোরে বলবেন, আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন, আর কিন্তু জোরে বেরোচ্ছে না, আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। এত কীর্তন শুনে এই হলো, আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়। আপনার না করছেন কিন্তু প্রমাণ দিয়ে দেবো আমি এখনই শাস্ত্র দিয়ে, চমকে যাবেন। যারা আমার কীর্তন শোনে তারা বুঝতে পেরেছে, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কে বলেছিল? যেদিন নিমাই সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই পণ্ডিত বলল, শোনো প্রিয়া, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কী করে বাবা হয়, স্বামী কী করে ছেলে হয়, স্বামী কী করে ভাই হয়, তুমি কী করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি যার মেয়ে তা আমার বাবা তো পণ্ডিত, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও তত্ত্বের দ্বারা। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো স্বামী, অন্নদানে পিতা সম মেয়েদের যখন বিয়ে হয় না তখন কে অন্ন জোগাড় করে জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে? স্বামী, স্বামী, তাই তো, স্বামী, স্বামী। এ মায়েরা কি সুন্দর বলছে, হ্যাঁ না দেখবেন কিছু মনে করবেন না, ভোজ বাড়িতে অনেকে যাই স্ত্রী বলতে পারে না। আমি বলি, দাদা এটা আপনার কে? এ আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। আবার মেয়েটি বলে, আমার হাজব্যান্ড, মানে হাজব্যান্ড বলে না, তারপরে আমার কে? ইনি আমার হাজব্যান্ড, মানে আমরা সব ইংরেজির দিকে চলে যাচ্ছে আর কি। মায়েরা স্বামীকে দেখুন, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির পূজা, যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির পূজা, যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, পূজা যে রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, রোগে তুজ সুদ সম বিপদে দেবতা, পতি পুত্র পতি পিত তোমাদের পতি পুত্র পতি পিত, পতি পুত্র পতি পিত পূজা যে পতি পুত্র পতি পিত, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিত, ওগো পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিত, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিত, পূজা যে পতি হলো পরম দেবতা, পতি হলো পূজা যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিত, পূজা যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিত।
জগন্নাথ দেবের আশীরে আশীর্বাদে কৃষ্ণমণ্ডলের স্ত্রীর গর্ভে সন্তান এলো। যে যেখানে বসে আছেন একবার বলুন, জগন্নাথ দেব কি? তবে আপনাদের বলে থাকি, অনুকূল ঠাকুরের শিষ্য এখানে কে কে আছেন হাত তুলুন। অনুকূল ঠাকুরে কেউ আছেন? বাহ বাহ, অনুকূল ঠাকুরের শিষ্য, বেশ, নামার হাত নামান। ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে, বেশি নয়, কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটু শুনে নিন, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেক দিন মন্দিরে একটা কথাই বলবে, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। বারবার মন্দিরে একই কথা আবেদন করতে হবে। কে বললেন? ঠাকুর, প্রেমময় অনুকূলচন্দ্র। দুই, পেটের মধ্যে বাচ্চা থাকলে মায়েরা মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত, আপনারা প্রণাম করবেন, বিবেকানন্দ প্রণাম করবেন রামকৃষ্ণের ছবিতে। কেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে যদি মহাপুরুষের ছবি দর্শন করা যায় তাদের ভাবটা সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। তিন, 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 যারা যাদের পেটে বাচ্চা আছে শ্রীমদ্ ভাগবত গীতার দু চার লাইন পড়বেন। যদি পড়তে না পারেন, ভুল পড়েছেন, অসুবিধা নেই, কিন্তু পড়ুন, ভুল পড়তে প্রত্যেক দিন শিখবেন। সাইকেলে প্রথমে কেউ সিটে শিখে যায় না, কতবার পড়তে পড়তে তারপর চাপে, সেরকম আপনি ভুল পড়তে পড়তে ঠিক পড়বেন। আপনি গীতা পড়ুন পেটে বাচ্চা থাকাকালীন। এবার গীতা পড়ে কী করবে মা? গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, বাস আপনার কাজে লেগে যাবে। সবাই লক্ষ্য করুন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে, এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের দিকে কথা বলি না, আমাদের দিকে কথা বলছি, ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর স্ক্রিন টাচ মোবাইল দেখবি। এখন কিছু মনে করবেন না, আপনাদের দিকে বোধহয় ওইসব ডাক্তার টাক্তার বলে না, কিছু ডাক্তার দেখানো না আপনারা, আপনার ডাক্তার দেখানো দরকার হয় না, এই দিয়ে থাকেন। তো সবাই লক্ষ্য করুন, ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, মেয়েটি বলছে তাহলে বাচ্চা মোটা হবে, তখন কি করব? বলে সিজার করব আমি, তোজা হবে হবে। এইবার দেখুন, বাচ্চা পেটে থাকাকালীন মা স্ক্রিন টাচ মোবাইল দেখছে, ছেলে আস্তে আস্তে জন্ম নেওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছে, তখন মাটি বলছে, বাবারে দিদি আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন শেখাচ্ছেন সেরকম, যেমন বাচ্চা থাকাকালীন যেমন আচরণ করবেন আপনার বাচ্চার আচরণ সেরকমই হবে। এই জন্য অনেকে মায়েরা বলে না, বাবারে আমার ছেলে কি মোবাইল খেলা করে গো, আসলে আপনি করেছেন বলে হয়েছে। সবাই লক্ষ্য করুন, জন্ম নিচ্ছে ছোট্ট ছেলেটা, কোথায়? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল নি ভরন্দতে দুঃখী মন্ড জন্ম জন্ম নিল রে আমার দুঃখী মণ্ডল, জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ 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 মণ্ডল। তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, না না না, আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা
পিতামাতা হরি 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 বলে পুত্রগিরি পিতামাতা আজ 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 হরি 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 বলে আনন্দ ধরে না পুত্রগিরি পিতামাতার আনন্দ না ধরে আজ পুত্রগিরি পিতামাতা আজ আনন্দ না ধরে পুত্রগিরি পিতামাতার আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী আপনার মাইক কি করছে মাঝে মাঝে পাড়া প্রতিবেশী সবাই উলুধ ধরে দিচ্ছে কেন কৃষ্ণ ভক্ত সন্তান জন উলুধ ধরে দিন নিতাই গৌর হরি হয়ে গেল এবার একটা প্রশ্ন আসবে আস্তে এবার একটা প্রশ্ন আসবে আপনাদের একটা ভুল ধরিয়ে দিই বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন জোরে বলুন আচ্ছা দাঁড়ান মুখে মধু দিলে আপনাদের বলতে হবে না আমি বলে দিই আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে একবারে 100% ভুল আপনারা শুনে নিন বাচ্চার মুখে ছোট অবস্থায় মধু দেয় কেন না বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে কান্না বন্ধ করার জন্যে মুখে মধু দেয় প্রশ্ন হবে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আজ আমি জানিয়ে দিয়ে যাব শুনে নিন দুটো বইয়ের নাম করব একটা বই থেকে দুটো বইয়ের নাম পাবেন শুনে নিন যারা বইপত্র পড়াশুনো করেন লিখে রাখবেন মনে রাখবেন বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাতে পরিষ্কার করে বর্ণনা তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে বাচ্চা কতদিন পরে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে পরিষ্কার করে বর্ণনা করা আছে বাচ্চার 21 দিন পর আপনি কোথা থেকে নিয়ে যান আতুর ঘর থেকে নিয়ে যান স্নান করিয়ে ভগবানের মন্দিরে কেউ যদি একটু মধু দিয়ে বলতে পারে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে 100% আপনার ছেলে মিষ্টি মিষ্টি এটা কিন্তু প্লেন হয়ে যাচ্ছে আপনার মাইক প্রতি বছরে আমি দেখেছি আমার সময় একটু ডিস্টার্ব করে একটু রিভার্ব দিন হালকা জয় নিতাই সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন একটু মধু দিয়ে বলবেন কি হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে দুই আপনাদের বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয় সেদিন পরমান্ন দেবার আগে গভীর গৃহসূত্রকার পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে তাতে বলেছে বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে দুটো সময়ের কথা বলে দিলাম মন দিয়ে শুনবেন একটা আঁতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যাবেন মধু দিয়ে প্রার্থনা করবেন আর 2 নম্বর অন্নপ্রাশনের দিনে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন কিন্তু এখন দেখুন কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিল এত অভাবের সংসারে জন্ম নিল যে মধু কেনার পর্যন্ত পয়সা নাই ছেলের এত কান্না কান্না বন্ধ হয় না তখন কৃষ্ণমণ্ডল বলল শোনো আমার ছেলের কান্না বন্ধ করব দোকান থেকে কোনো মধু দিয়ে নয় দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি বল দুই কানে শোনাইল মধুর হরি নাম কানে শোনাইল মধুর হরি নাম আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি নামে শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো ও মধুর হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে কিছু মনে করবেন না ছেলে জন্ম নিলে ভগবানের কাছে কি প্রার্থনা করেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক তিনি কি বললেন আশীর্বাদে করো গো আশীর্বাদে করো গো আমার ছেলে হয়েছে প্রভু আশীর্বাদে করো গো আশীর্বাদে করো গো আশীর্বাদে করো গো আশীর্বাদে করো গো যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো ভাগবতে পড়তে পারে হরি 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 যেন
এইবারে কিন্তু আপনাদের একটা মজার ব্যাপার আছে, দু একজন কিন্তু ঘুমোচ্ছে, চোখ কিন্তু টলমল করছে, তারা আমার দিকে একবার করে তাকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু না না, যিনি ঘুমাচ্ছেন তিনি বুঝছেন যে খালি আমার দিকেই তাকিয়ে আছেন, না না আমি তো ফাঁকিবাজের দিকে তাকাই না, কি বলছেন? আচ্ছা, ছেলের একটা নাম রাখতে হবে, নাম রাখলো কি, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল, তাকাবেন আমার দিকে? আপনাদের কেশবনগরে এত বছর গান করলাম, একটু হাত তুলে বলবেন তো মায়েরা, ছেলের নাম কারা? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ডেকেছেন, হাত তুলুন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কেউ রেখেছেন? যারা রেখেছেন তারা হাত তুলুন, কৃষ্ণ, আচ্ছা, নাট ভল্টু পল্টু সল্টু কে নাম রেখেছেন, হাত তুলুন, আছে অনেকে আছে, আচ্ছা বলুন, পরশু তারিখে যেখানে গাইছিলাম সামনে দুটো বাচ্চা বসছিল, বললাম কি নাম তোদের, বলছে আমরা দু ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর, তোর বাবাকে ফলের দোকানে যেতে হবে না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমি একটা সুন্দর প্রমাণ আপনাদের দিদি, আসতে ছেলের নাম কি রাখবেন, আসতে এই দেখান, আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন কবছর, পাঁচ থেকে সাত বছর, কিন্তু আমি কি এর আগে কীর্তন করি নাই? আমি ২৫ বছর বয়স থেকে কীর্তন করছি, আমার এখন পুরো ৫০ আমি পা দিয়েছি, কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আমি আগে ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, তো একজন ব্যক্তি প্রতি এইদিকে এইদিকে প্রতি আসরে গান শুনতে যাই, হঠাৎ এক সময় আমাকে এসে বলে, বাবা, বলে কি, আমার স্ত্রী গান শুনতে আসে না, আমি আসি, বলে কেন, আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, বলে কীর্তন শুনে কী লাভ আছে, যদি মা হতে না পারলাম, বাবা একটু বলে দিন যেন আমার স্ত্রী ছেলে হয় কিংবা মেয়ে হয়, আমি বাবা হতে পারি, এবং ঘর ভেঙেছে তোমার, দরখাস্ত দেবে তুমি, তবে আমি বলে দিলাম তোমার যেন ছেলে মেয়ে কিছু হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, দু বছর পুরো এলাকায় গান করতে গেছি, ভদ্রলোক এসে, এই যে ভদ্রলোক এসে বলছে, প্রদীপবাবু হয়েছে, যাক নাম কিন্তু আপনাকে রাখতে হবে, বললাম কোন দিন হয়েছে, কোন তিথিতে একটু বলো, আমি নাম রেখে দিচ্ছি, সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর, দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর, ও মায়েরা এই যে নাম কি, দিগম্বর। এখন লক্ষ্য করুন, আবার দু চার বছর পরে কীর্তন করতে কিছু এলাকায় প্রণাম করে এসে বললো, প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, আমার হয় না হয় না, তোমার তো লাইন দিয়ে দিয়েছে, বলছে আবার হয়েছে, বলে কী নাম রাখতে হবে, আপনি নাম রাখুন, কী নাম, আমি সব কিছু দেখলাম তিথি নক্ষত্র, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস, চলবে না, বলছে চলবে না, কেন, ম্যাচিং চাই, ম্যাচিং, ম্যাচিং মানে বোঝেন, শাড়ি জামা কিনতে যান আপনার ম্যাচিং কেনেন না, বলছে ম্যাচিং চাই, বলে কীরকম, বরর নাম দিগম্বর, এবার নাম রাখলাম তাহলে ম্যাচিং যদি হয় তাহলে বরবর, দিগম্বর এবার নাম রাখলাম নটম্বর, সুন্দর, বলছে দারুণ নাম রেখেছেন দাদা, এরকম আমার দাদা কৃপা করে আর এসেন না আমার কাছে। উনি তিন বছর পরে আবার ওনার ওখান থেকে ১০ কিলোমিটার দূরে গান করতে গেছে, আবার কীর্তন শুনতে এসেছে, কীর্তন এসেছে প্রণাম করবে, যে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম ম্যাচিং না এরকম তিথি নক্ষত্র, বাচ্চাগুলো হাসছে কিন্তু, ম্যাচিং না তিথি নক্ষত্র, বললাম শোনো, বলছে ম্যাচিং এইদিকে, তাহলে বরর নাম কি, যেটা বলুন দিগম্বর, মেজর নাম কি, নটম্বর, এবার নাম রাখলাম সীতম্বর, সুন্দর, দাদা আর এসেন না, দয়া করে আমার কাছে অন্য কোথাও যাবেন। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, আট বছর পরে এলাকায় গান করতে গেছি, দেখি দিগম্বর নটম্বর সীতম্বরকে দাদা যেমন বসে আছে, সামনে নিয়ে বসে আছে, কীর্তনের শেষে এসে বলছে বাবা নিয়ে গেছে ট্রেনে প্রণাম করেছে, আমি সারাচ্ছি, শেষে বলছে এমন দেখুন এবার কিন্তু আপনি অন্যায় করছেন, বলে কেন, আপনার স্ত্রীর এবার আসা উচিত, তিনটে ছেলে হলো দিগম্বর নটম্বর সীতম্বর, এবার আসা উচিত, তখন বলছে বলবেন না লজ্জার কথা, বলে কেন, এবছর একসঙ্গে দুটো হয়েছে, এখান থেকে যান, যান আর আসবেন না, যান, উনি তো সে আমার, উনি কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলে মনে হবে শেষ না হলে ভালো হয় না, কি বলছেন, এই দিয়ে তাকান, যেই না বলেছি আর আসার দরকার নেই, বলছে এইবার আর আমি আসবো না, লাস্টবার আপনি নাম রেখে দিন। আমি শেষে যখন বেরোতে যাচ্ছি বাড়ি যাবার জন্যে, আমার গাড়ি ধরে টানছে, মানে গেটটা ধরে, নাম রাখতে হবে, বললাম শোনো ভাই কী নাম রেখেছেন, বড়, বলছে দিগম্বর, মেজর নাম কি, নটম্বর, তিন নম্বর কি, সীতম্বর, এবার দুটো হয়েছে, নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর, কী করবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি হরিবাসর কি ছেলের নাম রাখলো কি দুঃখী মণ্ডল। এই দুঃখীকে তার বাবা বললো, সন্দুখী জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি, তুই একবার নবদ্বীপে যা এবং গুরুদেবের কৃপা পেয়ে তুই বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে আয়। ছোট্ট দুঃখী 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেছে মা, বাবা মা শুয়ে আছে, আর বাবা মাকে প্রণাম করে ছোট্ট দুঃখী ভোরবেলায় বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে। বাবা মা তোমরাই তো শিখিয়ে দিয়েছো কৃষ্ণ ভজন করতে গেলে গুরু কৃপা চাই। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও দাও গো বিদায়, উলধ্বনি আমি চলে চলে যাও গোবি আজ আমি চলে যাই গৌর হরি বল আমি চলে যা জন্মভূমি ছোট্ট দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন, জোরে বলুন, 5 বছর। ঘর থেকে বেরিয়ে নবদ্বীপের পথে যাচ্ছে, একজন বয়স্ক লোককে দেখে জিজ্ঞেস করলো, দাদু নবদ্বীপ কত দূরে? একজন বললো, এই ছেলে ভিক্ষা নিবি ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? তখন ছোট্ট ছেলে বললো, দাদু তুমি ঠিকই বলেছ, আমি ভিখারির ছেলে, তবে টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, প্রেমের ভিখারি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়, গৌর হরি বল চৈতন্য ঠাকুর কি? হাত তুলুন, হৃদয় চৈতন্য ঠাকুর কি? আচ্ছা বাবা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি কেউ জানেন? নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, নাম হচ্ছে কালনা, কালনা, ওই কালনাতে নিতাইচাঁদের শ্বশুর বাড়ি, ওখানে একজন বিখ্যাত গুরুদেব থেকে, তার নাম হৃদয় চৈতন্য, তার বাড়িতে চিৎকার করে বললো, হৃদয় চৈতন্য ঠাকুর কি? এই কে রে তুই? এই 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 কে তুই দরজায় দাঁড়িয়ে আছিস? আমার নাম দুঃখী, কি জন্য এসছিস? দীক্ষা নিতে। মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনুন, ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য জিজ্ঞেস করছে, দীক্ষা নিবি দীক্ষা মানে জানিস? বলে না, যদি জানবো তোমার কাছে আসবো কেন? দীক্ষা মানে দিয়ে খা। আপনারা যারা দীক্ষা নিয়েছেন
সকলের কাছে নিবেদন রইল, কয়েকটা কথা মাথায় রাখবেন। দীক্ষা যারা নিয়েছেন সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন। কোন আঙুলে দেবেন? এই আঙুলটা বৃদ্ধাঙ্গোষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলে করে দেবেন, অনামিকা আঙুল, বিষ্ণুর আঙুল। কেন? যারা গুরুমন্ত্র ভজন করেন তারা এই আঙুল থেকে ভজন করেন, এটা ভগবান বিষ্ণুর আঙুল। তাই বারবার বলবো, তুলসীপত্র ভগবানকে দেবেন এই আঙুলে, আপনি একটা বাতাসা দেবেন ভগবানকে, এই আঙুলে টাচ থাকবে। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যারা গুরুমন্ত্র ভজন করবেন কোন আসনে বসে গ্রহণ করবেন? এইদিকে, গুরুমন্ত্র তো ভজন করেন, কোন আসনে বসে করেন? কম্বলের আসন হলে ভালো, না হলে আপনি কিসের আসন বসবেন? কুশ আসন, কুশ ঘাসের আসন। না পারলে আপনার যা আসন আছে তাই দিয়ে বসবেন। কিন্তু নিচে বসে যদি কেউ গুরুমন্ত্র করে তবে তার দুঃখের সীমা থাকে না। মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। একটা নতুন কথা শুনে যান, যারা মন্ত্র ভজন করবেন গুরুমন্ত্র কম্বলে বসে, মন্ত্র ভজন শেষ হওয়ার পর একটুখানি জল কম্বলটা তুলে কম্বলের নিচে দিয়ে দেবেন। প্রশ্ন করবেন কেন? না, আপনি যে গুরুমন্ত্র জপ করছেন ইন্দ্রদেব চুরি করে নিতে পারে ফলটা। তাই কি করবেন, মন্ত্র জপ করার পর আপনার আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, আসনটা তুলবেন, ওই জলটা চোখে নেবেন, কপালে নেবেন, তারপর আপনি একটা মন্ত্র বলবেন। মন্ত্রটা শিখিয়ে দিয়ে যাই, ওং শক্রায়হা নমঃ। যে যেখানে বসে আছেন, এটা পুরুষ মানুষের জন্য, মেয়েদের জন্য আলাদা বলবো। ওং শক্রায়হা নমঃ। যখনই আপনি আসনটাতে নিচে জল দেবেন গুরুমন্ত্র ভজন করার পর, ওঠাবেন আসনটা, জলটা নিয়ে চোখে মুখে লাগাবেন, করজরে বলবেন ওং শক্রায়হা নমঃ। মেয়েদের জন্যে ওং নয়, শ্রী শক্রায়হা নমঃ, শ্রী শক্রায়হা নমঃ। এই মন্ত্র ভজন করবেন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী বলল আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই, হৃদয় চৈতন্য বলল আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা মাটির কলসি মাথায় দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই যখন তুলসীর বাগানে দিবি, দেওয়া সার্থক হবে, সেদিন তোকে মন্ত্র দেবো। মায়েরা, ছোট্ট দুঃখী ওইটুকু বাচ্চা মাথায় একটা বিরাট বড় কলসি নিয়ে গঙ্গায় জল আনতে যায়। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো করজরে বসুন। এই গানটি গাইতে গাইতে ছোট্ট দুঃখী যাচ্ছে গুরুদেবের মন্ত্র গাইতে গাইতে, আপনারা সবাই একটু গুরুদেবকে স্মরণ করুন। এই গানটি গাইতে গাইতে ছোট্ট দুঃখী যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, আজে জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, আজে জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, আদিভূত জাত প্র জাত প্রকাশ রে, আদিভূত জাত প্র জাত প্রকাশ রে, আদিভূত জাত প্র জাত প্রকাশ রে, আদিভূত জাত প্রকাশ রে, রক্তান আধার দূরি করেছি, উইয়া ভাই অকেন আধার দূরি করেছি, রক্তান আধার দূরি করেছি, উইয়া আমার অকেন আধার দূরি করেছি, জ্ঞান চাঁদের প্রকাশ করি রক্তান আধার দূরি করেছি, উইয়া আমার জ্ঞান চাঁদের প্রকাশ প্রকাশ করে, জ্ঞান চাঁদের প্রকাশ করে, অজ্ঞান দূরি করেছে। মায়েরা, অতি জিনিস ভালো নয়, যা বেশি করবেন তা ক্ষতি করবে। মাথায় কলসি নিয়ে জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় একটা পাকড়ি বেঁধেছে, হৃদয় চৈতন্য বলো পাকড়ি খোল, না খুলবো না, খোল না খুলবো না। হৃদয় চৈতন্য গুরুদেব হয়ে নিজের হাতে যখন পাকড়িটা খুলে দিলেন, পুঁজ রক্ত দগদগে ঘা। এই 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 এই, তুই আমায় বলিস নি কেন রে, তোর পুঁজ রক্ত হয়ে গেছে? তুই যেদিন থেকে বাবা মাকে ছেড়ে এসছিস আমি সেদিন থেকে তোর বাবা
তোর মা তুই আমায় বললি না কেন? বললে তোর কবিরাজ দেখে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী বলে উঠল, গো গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখে আমার চিকিৎসা করাতে। কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলানিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, ওগো আমি জলানিতে না পারিলে আমার মানব জন কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জলানিতে না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি অঙ্কে কাঁচা, আপনার একটু হিসাব করে নেবেন, আপনারা বলবেন। ছোট্ট দুঃখী বলছে, যেমন তেমন জন্ম নয় 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম। একটু গুনবেন 84 লক্ষ, আমি একটু হিসাব করবো, আপনারা বলবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, এইদিকে যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্তরা পড়ল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন আমার শঙ্খ রূপে জন্ম দিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম, যেদিন মায়েদের মুখে 3 বার বেজে উঠিলাম, 20 আর 9 কত হয়? আচ্ছা মায়েরা শঙ্খ বাজান 3 বার, কেন 3 বার বাজাবেন? 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। 29 হলো, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম হলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, ফুল থেকে মধু সংগ্রহ করে যেদিন আমি গোবিন্দের সেবাই লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল, সেদিন পোকা জন্মে হতে আমার মুক্তি হয়ে গেল। গুনবেন গুনবেন কত হলো, দেখি কত হলো, 40। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল, সেদিন আমার পশু জন্মে হতে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা, জোরে বলুন, 40 আর 30 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পাখা গোবিন্দ মস্তকে নিল, সেদিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো জোরে বলুন, 80। 4 লক্ষ বানরা বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল, যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেল। মায়েরা সবাই তাকাবেন, হনুমান যা করলো আমরা তা পারলাম না, সীতাকে উদ্ধার করলো, তাকাবেন, সীতা মা আদর করে হনুমানকে মতির মালা দিল, হনুমান মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, দাঁত দিয়ে টুকরো করে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে, হনুমান সীতা মায়ের মতির মালা 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এখন লক্ষ্য করবেন, লক্ষণ বারবার অপমান করে, মা এ তুমি কি করলে, বানরে সপিলে মতি, মতিতে তার নাইকমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে জ্ঞানমন্তে, তুমি একে কেন মতির মালা দিলে? বানর মতির মালা কি মানে বোঝে? মন্দিরে বাচ্চা ছেলেকে শুয়ে দিলে পচ্ছাপ পায়খানা করে দেয়, ও তো বুঝতে পারে না মন্দিরের মানে কি। বারবার বলছে, অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে তা কি তার মান্য রাখে, তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়,
তা কুকুর কি জানে তুলসী গাছের মানে কি আছে? এ তো কুকুরের মতো। লক্ষণ যখন বারবার হনুমানকে অপমান করে, সীতা তখন বলছে, লক্ষণ তুমি ঠিকই বলেছ, এখনো তুই আমার মালাটাকে পেয়ে কেন দাঁত দিয়ে কেটে কেটে অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, সীতামাকে মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করিতে পারি, এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তো সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এই প্রথমে আমি কপালে ঠেকালাম কেন জানো, কেন জানো? এ মালাতে তোমাকে প্রণাম করলাম, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা, শোনা যায় কিনা দেখিল, চোখে ঠেকালাম কেন জানো, কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখিল, দেখা যায় কিনা দেখিল, নাকে শুকলাম কেন জানো, কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ শোকা যায় কিনা দেখিল, শোকা যায় কিনা দেখিল, জীব দিয়ে চেটে চেটে দেখিল আমি কেন জানো, কেন জানো? এই মালাতে রাম চরণে তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিল, তুলসীর সাথে পাওয়া যায় কিনা দেখিল, যে মালাতে রাম নামে শোনা যায় না, রামে নামে শোনা যায় না, রামে দেখা যায় না। সে মালা তো অলংকার নয় কলঙ্কের হার, তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ জড়িয়ে ধরে হনুমানকে বলল, হনুমান এতদিন আমার মনে অহংকার ছিল, আমার রাম দাদা ভগবান, আমি ভগবানের ভাই, তুই যেমন ভাবে ভগবানকে ভালোবাসতে পেরেছিস আমি পারি নাই। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। বলে, কি করে দেখাবি? তোমার তীরটা দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল, সীতারামের যুগল মেলো, সীতারামের যুগল মেলো, আজি সীতারামের যুগল মেলো, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ধরিব, আজ হনুমানের যুগল মাঝে, আর কি তারে মারতে ও গো হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, দেখে হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, দেখে সীতারামের যুগল মেলো। চলে বলুন, রাধা রানী কি, জয়টা জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি? প্রমাণ হয়ে গেল যে সবাই জয় দিয়ে দিচ্ছেন, মানে ডুবে গেছেন আপনারা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? ছোট্ট দুঃখীকে মন্ত্র দিল, বললো, রে ছোন তোকে মন্ত্র কি দেবো, তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস, যাই তুই বৃন্দাবনে চলে যা। ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে গাইতে গাইতে যাবেন, একসঙ্গে পরবর্তী দলকে আনার জন্যে প্রার্থনা করবো, 10:30 বাইতে চললো, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে কৃষ্ণ কেশব, কেশব, হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে একবার অ্যান্টেনা সয়া করে খুব সুন্দর করে প্রেম সে, কৃষ্ণ কেশব, কেশব, কৃষ্ণ কেশব, কেশব, সুধা মাখা এই না মধু মাখা এই নাম, 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 তালি তালি, আজ কৃষ্ণ কেশব, সবাই বসে, কৃষ্ণ মাধব সুধা মাখা এই আপনার সামনে যত না বসছেন পেছনে তার চাইতে বেশি বসেছে, কিন্তু আপনাদের দিকে আমরা বেশি করে চাইছি, হাত তুলবেন, পেছনে দেখুন হাত তুলেছে, সবাই তুলুন একসঙ্গে আনন্দ করে, কৃষ্ণা কেশব, কৃষ্ণা কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম, নাম। বড় মজার কথা, সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন বৃন্দাবনে সবাই যাবে, তার আগে বলিলি একটা কথা, সমাজে কিছু ভুল আছে একটু ধরে দিই। আচ্ছা, আপনাদের দিকে মাংসের দোকান আছে, আমাদের দিকে আছে, কিন্তু মাংসের দোকানের উপরে কি লেখা থাকে কেউ দেখলে চমকে যাবেন, লেখা রয়েছে আমাদের দিকে কি, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, মাংসের দোকান লেখা আছে কি শ্রীকৃষ্ণ বয়ল, মানে চিন্তা করে দেখুন,
শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কৃষ্ণকেও ছাড়ছি না মাংসের দোকান করতে গিয়ে। আবার তাকাবেন মায়েরা, এইদিকে লেখা থাকে গোটা 110 কাটা 230। আবার তাকাবেন যে যেখানে বসে আছেন, ও মায়েরা এইদিকে। আবার জুতো চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে লিখেছে ও বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো, যে লিখেছে চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে, কিছু মনে করবেন না। যে বেটা জুতোটা কিনে নিয়ে যাচ্ছে, জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে, ওই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের নাই। দেখুন ভক্ত যারা, তারা কানে হাত দিচ্ছে, কীরকম দোকান করছে আর কি। আচ্ছা কিছু মনে করবেন না, একটা কথা আপনাদের বলি, অতিথি বাড়িতে এলে আপনারা কি বলেন, জোরে বলবেন পেছনে আগে, অতিথি কি? জোরে বলুন অতিথি কি? অতিথি নারায়ণ। জোরে বলুন অতিথি কি? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা কেশবনগরে অনেক বাড়িতে কীর্তন শুনতে এসছে অনেক মানুষ, কিছু মনে করবেন না, সব জায়গাতে আসে, এখানকার জন্যে বলি নাই, অন্য জায়গাতে আসে। তো বাড়ির লোকে বলে কীর্তন শোনার পরে সকালে যখন বাড়ি যায় না কুটুমগুলো, আত্মীয়গুলো, তখন বলে আসবেন আসবেন কীর্তনের সময় আসবেন, ভালো কিছু খাওয়াতে পারলাম না। ভালো মানে বুঝতে পারছেন কি? হ্যাঁ ওইটা খাওয়ালেই ভালো আর কি। কী সুন্দর বলে, অন্য সময় আসবেন তবে তো। ও মায়েরা, অতিথি বাড়িতে এলো, শাক সবজি সব কিনে আনলেন, 1 কেজি কিনে আনলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, জোরে বলুন, নারায়ণ। অতিথি অসুর না অতিথি নারায়ণ, বিচার করবেন। এই কয়েকদিনে এক জায়গায় গান করছি, বুধবার দিন ছিল, রবিবার দিন বাজার বন্ধ, তো কমিটি বলছে ইনি প্রদীপবাবু, আজকাল প্রচুর লোক হয়েছিল, আপনারা এলেন না, বাজারের লোক তো একজন দেখতে পাই নাই। বলছে কী করে দেখবেন, রবিবার দিন বাজার বন্ধ থাকে, আপনার বুধবার দিন কীর্তন করেছেন, যদি বুধবার হতো তাহলে যেতাম, রবিবার দিন কীর্তন হলে কী করে যাবো, ওই দিন আমাদের বাজারে প্রচুর ভিড় থাকে, চাকরি ছুটি নাই, যাবো কী করে? আচ্ছা বলুন তো, যে বলছে রবিবার দিন ছুটি নাই, ছুটি ওই দিন হলে কীর্তন শুনতাম, বুধবার বলে পাচ্ছি না, ধরুন সে যদি বুধবার দিন বিপদে পড়ে, নিয়ে ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, ওই দিন যাব না। কী বলছেন আপনারা, যুক্তির কথা বলছেন কি না? মানে সব কথাতেই গণ্ডগোল আছে। এই দিকে তাকাবেন, আবার একটা সুন্দর সুন্দর কথা বলি, বিয়ে বাড়িতে যাবেন, রাধারানীকে কেমন অপমান হচ্ছে দেখুন, আপনাদের হয় কিনা জানি না, আমি বিয়ে বাড়ি গেছি, দেখেছি মেনু চার্ট আসতে ঘুরে চলে এসেছি, মেনু চার্টে লেখা আছে রাধা বল্লবী। আমি বললাম রাধাকে প্রণাম করলাম, যাক তোমার নামে রাধা বল্লবী হয়েছে, নিচে লেখা আছে চিকেন কাটলেট মটন কাটলেট, প্রণাম করলাম রাধাকে, কি সম্মান দিচ্ছে গো। এই দিকে তাকাবেন, আবার দেখবেন বিয়েতেও গণ্ডগোল আছে, অপরাধ যদি না নেন, আমার বাবার বয়স অনেকে বসে আছেন, অপরাধ নেবেন না, আমি কীর্তন করি বলে আমার সমস্যা আছে। কীরকম, বহু মানুষের বহু প্রশ্ন, একটা ছেলে আমাকে আসরে বাঁচাতে গিয়ে বলছে, দাদা কিছু মাদুলি টাদুলি নেই? বলে কেন, আমার বিয়ে হওয়ার পর না আমার স্ত্রী আমার দিকে ভালো করে তাকায় না, খালি। আমি বললাম কিছু মনে করো না, তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওখানেই গণ্ডগোল না, এই ক্যামেরার জন্য বলি নাই, বলে ক্যামেরা ছিল বলে ওখানে গণ্ডগোল। কীরকম মায়েরা, দেখবেন বিবাহের সময় মালা বদল হয় না, তাকান আমার দিকে, মালা বদল হয় নিয়ে কাপড়টা ঢাকা দেওয়া হয়, যখন মালা বদল হয় তখন দেখবেন মেয়েটি খুব সুন্দর চোখ দিয়ে প্রেমের নয়নে তার স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, আর সেই সময় পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও কিন্তু অসুবিধা নাই, না কি বলছেন? আজ যেভাবে হেঁটে সেঁটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, ঘড়িতে পেরিয়ে চলে গেছে। আবার দেখুন, আবার দেখুন, এক জায়গাতে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোথায় বলা হয়? জোরে বলুন কোথায় বলা হয়? কোর্টে। আপনাদের যাওয়া আসা আছে নাকি আগে থেকে, এই জন্য বলতে পারছেন? আচ্ছা এটার ভেতরে কী আছে? জোরে বলুন। এইটাতে হাত দেওয়ার পরেই দেখবেন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। এটার ভেতরে কী আছে? গীতা। এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কী আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে আমরা কোন জায়গায় যাচ্ছি কিছু বুঝি না আর কি। হাত তুলে একসঙ্গে সবাই মিলে চলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাতা এই নাম হরি নাম মধুমাতা এই নাম নাম উলধা
আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধম গে নাম হরে নাম মধুম গাম নাম আগে বলে রাখি এখানকার কমিটির একটা নিবেদন আছে, শুধু কমিটির নয় সবচেয়ে দুঃখ ওনাদের আমাদেরও দুঃখ যে মন্দিরের ভেতরে কোনোদিন সোনা চুরি হয়ে যায়। বাবার শরীরে সোনা আছে, কোন হতভাগা সন্তান শয়তান সন্তান বাবার গায়ে চেপে মালা নিয়েছে। আচ্ছা বলুন তো, আমি যদি বাবা হয় 2000 টাকা আমি যত্ন করে রাখি, আমার ছেলে যদি চুরি করে নিয়ে যায় আমার রাগ হবে না? যদি বলে নিত রাগ হতো না, যদি বিপদে পড়ত আমাকে চাইতো রাগ হতো না, কিন্তু যদি না বলে নাই সামান্য বাবার রাগ হয় তাহলে বাবা কি ক্ষমা করে দেবে? তবে আপনাদের চিন্তা নেই, যিনি নিয়েছেন পরিষ্কার করে জানিন, যিনি নিয়েছেন ভোগ করবেন তিনি। কেন তাকান, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? জোরে বলুন, যিনি পাপ করেছেন আপনাদের কোনো চিন্তা নেই, পাপ করবে রাশি রাশি, ভোগ করবে তোমার মাসি পিসি, ওই ভোগ করবে, ওদিকে তাকাবেন না। তবে সবচাইতে সমস্যা আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রতিটি মন্দিরে, শুধু এখানে নয় প্রায় জায়গাতে এরকম সোনার মালা বালা থাকে মায়ের মন্দিরে, দেখেছি সব জায়গাতে প্রায় চুরি হয়ে যাচ্ছে। এগুলো থেকে সাবধান হবেন, আমি আপনাদের বারবার বলবো যত্ন হবেন, কিন্তু কি করে জানবে হঠাৎ করে হবে? আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে নিয়েছেন উচিত মতো শিক্ষা আমরা দেবো না, বাবা নিজে দিয়ে দেবে। জোরে বলুন, ভোলা নাথ কি, ভোলা নাথ কি, হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই নাম হরি নাম মধু মাথা এই নাম নাম উলধ্বনি উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাথা হে নাম হরি নাম মধু মাখা এই নাম 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 এই নাম জপ বলো আপনার এই নাম জপ বলো জপন রে এই নাম জপ বলো আপনার এই হরি নামে যাবা করে বল বল তোমে রায়ে মধুর না এ কৃষ্ণ না জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম 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 ধরি কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা হরি নাম হরি নাম মধু মাখা এই নাম 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 জপনা
দল আসার আগে একটি হিন্দি ভজন গাইব বাংলারটা। তার আগে আপনাদের বলে যাই, দুটি তিনটি প্রশ্ন ছিল এখানে, এই প্রশ্ন তিনটি উত্তর দিয়ে যাই। একজন প্রশ্ন করেছেন, গাড়িতে চেপে রাস্তা দিয়ে গেলে ড্রাইভার থামিয়ে দেয় বিড়াল আগে পেরোলে, বিড়াল আগে পেরোলে কেন ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়? আপনারা সবাই থাকেন, এই দিয়ে থাকেন, একটা মন্ত্র বলবেন, আপনাদের বিড়াল পেরিয়ে গেলে শাস্ত্রে লিখিত আছে এই মন্ত্র বললে বিড়াল পেরোলে আপনার বিপদ হবে না, একবার ব্যবহার করে দেখবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গাড়ি যখন যায় বিড়াল পেরিয়ে গেল ড্রাইভার গাড়ি থামালো, আপনারা যদি কেউ গাড়িতে করে যান এই মন্ত্রটি ভজন করবেন। কি? শিগাল পেরোলো থামলো না, কুকুর পেরোলো থামলো না, ছাগল পেরোলো থামলো না, বিড়াল পেরোলো থামলো কেন? বিড়াল আগে বিপদের সংকেত জানিয়ে দেয়। মন্ত্রটা কি বলবেন তাকান, তিনবার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। মাথায় রাখবেন, যদি আপনি কারো গাড়িতে চেপে যাচ্ছেন, বিড়াল পেরিয়ে গেল, ড্রাইভার যা করছে করছে, আপনি কী করবেন? যারা ড্রাইভার আছে তাদেরকে বলবো এই মন্ত্রটা তিনবার ভজন করুন, আপনারাও করবেন গাড়িতে যারা বসে থাকবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, একই মন্ত্র ভজন করবেন। একটা কারণ, একটা প্রশ্ন ছিল, আমার ছেলে, আমার মেয়ে বা আমার স্ত্রী, অনেকে বলে খালি রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে কেঁদে কেঁদে ওঠে, ভয় খেয়ে যায়। এমনও হয় যারা বাড়িতে ছোট্ট ছেলে মেয়েরা দেখবেন স্বপ্ন দেখে চমকে দেখে ভয় খেয়ে যায়। অনেক মায়েরা দেখবেন রাত্রিবেলায় খারাপ খারাপ স্বপ্ন দেখে আর চমকে চমকে উঠে। তাদের জন্য বলে রাখি, তারা কি করবেন? শাস্ত্রে লিখিত কি না, স্নান করার পাহা রাত্রিবেলায় শোবেন, শোবার আগে হাত ধুয়ে নেবেন, পা ধুয়ে নেবেন, মুখ ধুয়ে নেবেন, চোখ ধুয়ে নেবেন, কানটা পর্যন্ত ধুয়ে নেবেন, নিম মুছে পরিষ্কার করে শোবেন, এই মন্ত্রটা তিনবার বলবেন, যেটা বললাম, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এক মাস ব্যবহার করুন এই মন্ত্রটা, প্রত্যেক দিন বলুন। যাদের বাড়িতে আপনার সন্তান স্বপ্ন দেখে ওকে বলা করবেন সবার সময়, বল খোকা জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। এইবার একটা প্রশ্ন আছে, ভাইটাল প্রশ্ন, দারুণ প্রশ্ন, কি মেয়েদের পেটের কথা ভেতরে থাকে না কেন? এটা এবছর আর বলবো না, পাঁচ বছর পরে এসে বলে দিই, আজকেই বলতে হবে। আচ্ছা বেশ, বলে দিই আপনাদেরকে, মেয়েদের আস্তে আস্তে, মেয়েদের পেটের কথা ভেতরে থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে দিয়েছিল? কর্ণকে। আহা, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে দিয়েছিল? কুন্তিকে। একটু তাকাবেন, ছোট করে বলে দিই, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, অনেক মেয়েকে তার স্বামী, অনেক স্ত্রীকে তার স্বামী বলে রাত্রিবেলায়, দেখো বাবু এই কথাটা কাউকে বলো না। তোর মেয়েটি বলে, আহ আমি নারদ নাকি? লোকের সামনে বলে বলে বেড়াবো? কি সুন্দর বলে, আমি নারদ, আমাকে কী ভেবেছো? বলে বলে বেড়াবো মানে বলো, তারপর দেখো কী হয়। রাত্রিবেলায় বলেছে স্বামী সকালে ঘুম থেকে না উঠতে উঠতে পারার মেয়েকে বলছে, দিদি একটি কথা আমাদের উনি বলেছেন, কাউকে বলবি না। স্বামী উঠবার আগেই পারাময় হয়ে গেল। এটা কেন হলো শুনে নিন, কুন্তি কুমারী অবস্থায় সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে ভালোবাসত। একদিন দুর্বাসা মুনি এসে বলল, মা তুমি আমার সেবা দাও। সেবা দিল, দুর্বাসা মুনি বলল, সেবা দিলে তুমি আশীর্বাদ দেব তোমায়। কুন্তি বলল, আমার মা শিখিয়ে দিয়েছে সেবা দিলে আশীর্বাদ নেওয়ার দরকার নাই, আমি মুনি ঋষি মানুষ, সেবা দিলে আশীর্বাদ দেবো। কি দেবে তুমি আমায়? তবে দিলাম তোমাকে একটা মন্ত্র, এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে, যে দেবতাকে ডাকবে, সেই দেবতা তোমার কাছে এসে হাজির হবে। সবাই লক্ষ্য করুন, কুন্তি চুপচাপ ছিল, মন্ত্রটা মনে ছিল, একদিন ডাকবি তো ডাক, সূর্যদেবকেই ডেকে ফেললো। সূর্যদেব দিব্যকান্তি সুন্দর পুরুষের অঙ্গ ধারণ করে এলো কার কাছে? কুন্তির কাছে। কুন্তি বলল, কে তুমি? এখান থেকে বেরিয়ে যাও। বলে, কেন? না আমি কুমারী, তুমি পুরুষ, বেরিয়ে যাও। বলে, না দেবতাকে ডেকেছো, কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি? তুমি আলিঙ্গন দেব। চুপ করো তুমি, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমি কলঙ্কিত হয়ে যাব। সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো, দেবতার বরে কেউ কলঙ্কিত হয় না, কারো কুমারিত্ব নষ্ট হয় না। আলিঙ্গন করলেন, সন্তান জন্ম হলো কর্ণ। কর্ণকে কুন্তি জলে ভাসিয়ে দিল, রাধা বলে একটা মেয়ে কর্ণকে বড় করলো। কর্ণ একদিন গঙ্গায় স্নান করছে, নদীতে স্নান করছে, কুন্তি গিয়ে বলল, বাবা তুমি আমার ছেলে। চুপ করো, রাধা আমার মা, আমি তোমার ছেলে কী করে হলাম? শোনো বাবা, কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছি, বলতে পারি নাই, তোমাকে ভাসিয়ে দিয়েছি, তুমি আমার ছেলে, শুধু তোমার কাছে একটা আবেদন আছে। বলে, কি? সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার পাঁচটা ছেলে যেন না মরে, তুমি আমায় কথা দাও, কর্ণ পাঁচটা ছেলে যেন না মরে। কর্ণ বলল, মা গো তোমরা খুব নরম স্বভাবের মানুষ, যখন চাইতে এলে তখন বলে দিই। বলে, কি?
কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার পঞ্চ পাণ্ডবের মধ্যে যদি মারতে হয় তো অর্জুনকে মারব, যদি অর্জুন মরে যায় তোমার চারটা ছেলে আমি একটা ছেলে পাঁচটা রইব, আর যদি অর্জুন বেঁচে যায় আমি মরে যাই তোমার পাঁচটা ছেলে বেঁচে থাকবে। মায়েরা কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল এবার মারো এবার মারো। যেই না অর্জুন কর্ণকে মেরে ফেললো, সঙ্গে সঙ্গে কর্ণ আছাড় খেয়ে মাটিতে পড়ল, আর কুন্তি ছুটে গিয়ে বলল কর্ণ কর্ণ। যুধিষ্ঠির মহারাজ বলল কে তুমি, তুমি আমার কেমন জননী যে আমার শত্রু তাকে কোলে ধরে তুমি কান্নাকাটি করছো? তুই চিনবি না বাবা, এ তোর দাদা কর্ণ, কি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম তাই বলতে পারিনি। বেশ, তুমি যখন আমাকে গোপন কথা বলনি আমি আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীর যত নর যত নারী আছে তাদের পেটের কথা আজ থেকে কেউ ধরে রাখতে পারবে না, সবাই বলে ফেলে। আজকে ছোট্ট দুঃখী বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের কৃপা পেল, রাধা রানী নূপুর তিলক দিয়ে দিল। এই ভজনটি গাইতে গাইতে চলুন সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, কেউ গালে হাত দেবেন না, কীর্তন চলাকালীন কেউ গালে হাত দেবেন না, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি তালি তালি। শ্যামর কোনো যে হলো আবির দিল হলি খেলেছে আমার ব্রজের গোপাল। অন্য জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচাই, নাচাবো না কেন, পরবর্তী দল আছে বসেই নাচবেন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, সুন্দর করে তুলুন, একবারে সুন্দর, এবং তাড়িটা একসঙ্গে পড়বে কিন্তু একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদামে সুদামে যত না রাখাল, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, বুঝেছে সাথে লইয়ে সাথে লইয়ে হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবির দিল, আবির দিল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, আবির দিল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আপনারা রাস্তা আটক করলে হবে না, পরবর্তী দলকে সুযোগ দিতে হবে আসবার জন্যে। হাত তুলুন হাত তুলুন হাত তুলুন একসঙ্গে, এইদিকে এইদিকে সবাই হাত তুলবেন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ও গো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। হাত তুলুন হাত তুলুন হাত তুলুন, দুটো অ্যান্টেনা তুলুন অ্যান্টেনা তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। বুঝেছে রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। বুঝেছে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, আবির দিল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।
দল বোধহয় আজ আর আসবে না নাকি? আচ্ছা হাত তুলুন, একটা গেয়ে নিই, তারপর আমি ছুটি নেব, নিশ্চয় এই সময় চলে আসবে। সবাই হাত তুলবেন একসঙ্গে খুব আনন্দ করে, সবাই কৃষ্ণ, সবাই তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে, দোনো হাত রাখে, দোনো হাত রাখে, ওয়ান টু থ্রি ফোর, তালি। সবাই তো তালি দিচ্ছে, দু চারজন কৃষ্ণ বলে, আমি তো দেখতে পাচ্ছি। হাত তুলবেন, যত আনন্দ করে তুলবেন প্রতিদিন ভগবানের কৃপা পাবেন, পরমানন্দের কৃপা পাবেন। যত দুঃখ করবেন দুঃখেই থেকে যাবেন, আনন্দ করুন, আনন্দের জায়গা ভগবানের নাম যেখানে হয়। কৃষ্ণ বললে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে, ওয়ান শান্তি, ও এ নামে নাই কোন ক্রান্তি, এ নামে আছে শুধু শক্তি। আচ্ছা প্রতিদিন আমাদের এই কাজ, আমাদের ক্লান্তি না আপনাদের ক্লান্তি কেন? হাত তুলুন। এই নামে নেই কোন ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি, ও এই নামে নাই কোন ক্লান্তি, এ নামে আছে শুধু শক্তি। হাত তুলুন, বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলুন, ওয়ান টু থ্রি ফোর, তালি। কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও যে নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তোমরা বদন ভরে এই নামে গাও, ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ বলো না কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলুন, দোনো হাত রাখে সবাই মিলে, ওয়ান টু থ্রি ফোর, তালিয়া।
দুধ দুধ এই নামে আছে সদস্য নামে নাই কোনো দোগে দোগে এই নামে আছে সদস্য এই নামে নেই কোনো দুধ 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 এই নামে আছে সদস্য এই নামে নাই কোনো দোগে দোগে এই নামে আছে সদস্য তোনা বদন ফোনে এই নামে গান ফোনে এই নামে গান তোনা বদন ফোনে কৃষ্ণ নামে গান বদন ফোনে কৃষ্ণ নামে গান বলো না কৃষ্ণ কৃষ্ণ দোন হাত উঠাকে দোন হাত উঠাকে ওয়ান টু থ্রি ফোর তালি গির্জা মানে বাঘু তোনে মন বৃন্দাবন কৃষ্ণ বাবু তুলে চলো যেমন বৃন্দাবন কৃষ্ণ বনে বাবু তুলে চলো না মন বৃন্দাবন কৃষ্ণ বনে বাবু তুলে চলো যেমন বৃন্দাবন পরবর্তী কীর্তন গান শ্রবণ করুন দেবনারায়ণ পাল মহাশয়ের কাছে। হ্যালো, প্রদীপ পাল মহাশয়কে আমাদের মহাশিব কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে জানাই এই শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে সহৃদয় ব্যক্তি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি হলেন ঈশ্বর অধীর হালদার মহাশয়ের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত